কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো না মন বহুর দেশ যাব আরবারা কৃষ্ণ নামে পাগল হয় ও আমি হরি নামে পাগল হয় নদিয়ার পথে চলো না মন বহুর দেশ যাও আমি কৃষ্ণ নামে পাগল ও আমি হরি নামে পাগল Oh.
जनिताय 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 निताय जनिताय साउंड डीप पड़ा जन बॉक्स टच पूरा भूल गया हां एक बार पड़ा जनिताय निताय जनिताय जनिताय प्रेशर सा बढ़ाओ हेल हेल ना ना हल्का हो जाए अतो पतला ना जनिताय साउंड डेप चाट हेल हेल जनिताय निताय जनिताय प्रेशर सा बढ़ाओ हेल हेल हरे कृष्ण जनिताय भले अत्यंत तो इनपुट जनिताय निताय जनिताय 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 निताय जनिताय जनिताय राधे राधे जय गौर जय गौर जय गौर जय गौर ना आगे जगह रखो मैं गच्छे आगे जगह रखो हेल हेल जय नित्यानंद हेल हेल जय गौर चंद्र जय राधा बल्लभ जय जय हे आशीर्वाद भाषा तो आशीर्वाद भाषा जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय 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 नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे चिंतामणि शुक्लदाय जय जय चिंतामणि धाम वृंदावन परम सुखदय पर जय जय हे
নিধান শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় জয় হে চিন্তামণি ধাম পরম সুখদয় সুখদয় জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধাবল্লভ জয় জয় হে অবতার চৈতন্য জানায় যাবে সে জানিতে পারে বড় গুরু নিত্যানন্দ এই অবতার অবতার চৈতন্য জানায় যাবে সে জানিতে পারে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধাবল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধাবল্লভ জয় জয় হে সাধু গুরু কৃষ্ণ চরণেভ্য নমো সাধু গুরু কৃষ্ণ চরণেভ্য নমো সাধু গুরু কৃষ্ণ চরণেভ্য নমো জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধাবল্লভ জয় জয় হে যদি গৌরাঙ্গনা গৌরাঙ্গনা হইত ও এ
মহিমা রাধার মহিমা আহা মরি মরি আহা মরি মরি যদি নায়াশিত গৌর হরি নায়াশিত গৌর হরি যদি গৌরাঙ্গ গৌরাঙ্গ না হইত ও রাধার মহিমা মরি যদি গৌরাঙ্গ নহিত মরি যদি গৌরাঙ্গ না হইত রে আহা মরি যদি গৌরাঙ্গ নহিত মরি হইত
যদি আমার গৌরাঙ্গ নহিত কিমেনে হইত কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা রে সীমা জগতে জানাত কে জগতে জানাত কে জানিতাই হরিনাম সংকীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল হরিনাম সংকীর্তনের প্রারম্ভে সকল শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম উপস্থিত মহামহা লীলা সংকীর্তন রূপী মহামহা মহৎ মহত্তর যজ্ঞানুষ্ঠান অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত কোটি ভক্তবৃন্দের চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিহাস অবস্থান করছেন সেই সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই কবিচণ্ডী দাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন তিনি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আপনারা মধুমাসী ধাম বৃন্দাবনের মাটিতে বসেই আছেন, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই ছিলাম বৃন্দাবন। তো বৃন্দাবনের মাটিতে বসে বৃন্দাবনে ভগবানের কথা আস্বাদন করছেন। এখন বৃন্দাবনের মাটিতে প্রবেশ করতে গেলে আগে আমাকে একটা জায়গা পেরিয়ে যেতে হবে, সেটা কি? ট্রেনে বাসে করে বৃন্দাবন যাওয়ার কথা আমি বলছি না, আমি বলছি যে মৌমাছিটা সারা জীবন ফুল থেকে মধু তুলে এনে মৌচাকে জমা করে রাখলো সেই মৌমাছিটা পর্যন্ত আজকে একটু আশ্চর্য হয়ে গেল। কেন না, একজন বাড়ির মালিক মধুটা এনে মধুটা মৌচাকে না রেখে একটা বোতলের মধ্যে ভরে রাখল আর বোতলের মুখটা খুলে রাখলো, আর মৌমাছিটা দূর থেকে যখন এই মধুর গন্ধটা নাকে পেল সে ভাবছে আমার এত কাছে মধু আছে আমি তো অনায়াসে যেতেই পারি। এখন বোতলের ভেতরে মধু আছে, বাইরে থেকে মধুটা দেখা যাচ্ছে, মৌমাছিটা ভাবছে ওই তো মধু, আর ছুটে গিয়ে যখনই মধুর মধ্যে ঢুকতে গেল কাঁচের বোতলের গায়ে খুব জোরে মাথাটা ধাক্কা খেয়েছে। মৌমাছিটা মনে মনে চিন্তা করছে মধু যে এত শক্ত হয় আমি তো আগে জানতাম না, আমি জানতাম তো মধু নরম, এত শক্ত হলো কেন? আরেকবার আবার গিয়ে যখন ঢুকতে যাচ্ছে আবার একবার ধাক্কা খেয়েছে। বৃন্দাবনে প্রবেশ করতে গেলে, রাধা গোবিন্দকে দর্শন করতে গেলে যে মধুটা প্রয়োজন সেটা হচ্ছে গৌরাঙ্গ প্রেমরূপী মধু, যে মধুটা ভক্তিরূপী একটা কাঁচের ঘরে বন্ধ করা আছে, সেই ঘরটা পেরিয়ে তারপর বৃন্দাবনে ঢুকতে হবে। তা সেই ঘরটায় যেতে হলে সবার আগে নিজের অন্তরটা, দেহটা বৃন্দাবনে থাকবে, মনটা নবদ্বীপে পাঠিয়ে দিতে হবে। আর মনটা নবদ্বীপে গেলে আমরা আনন্দ আনন্দ মহানন্দে বৃন্দাবনের আস্বাদ্য রাধা গোবিন্দের যুগল ভজন আস্বাদন করতে পারবো। আসতে বেশ, এখন মায়েদের সবার ইচ্ছা তো নবদ্বীপে যাবো আমরা, হ্যাঁ যাবো তো। আচ্ছা, এই সমস্ত মায়েরা নবদ্বীপে যাবেন না, একটু উদ্বোধন করুন তো।
মায়েরা মন দিয়ে শুনছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই জন্যই তো আমার মায়ের সঙ্গে ঝগড়া হয়। আমি বলছি কারা কারা নবদ্বীপে যাবেন না একটু লুকুনি করুন, মায়ের আলু তুলে আনবো। হ্যাঁ, মায়ের মানে খুব ইচ্ছে, মন দিয়ে শুনছে। আচ্ছা, এ সমস্ত মায়েরা নবদ্বীপে যাবেন একটু লুকুনি করুন। বা বলতে গিয়ে বলবো আমরা যাবো কোথায়? ওই গৌরের দেশে, মোদের গৌর এলো রে সোনার নদিয়া, লুণ্ঠনি হরিধ্বনির শব্দ শোনা যায়, গৌর এলো রে মোদের গৌর এলো রে, হরি হরি বল হরি হরি বল, লুণ্ঠনি হরিধ্বনির শব্দ শোনা যায়, মোদের গৌর এলো রে। আস্তে একটু হাত তোলা যায়, কেউ যেন বাদ না যায়, সবাই তুলেছে, একটু তালি দেন। মোদের গোবর এলো রে সোনার নদিয়া, লুণ্ঠনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, গৌর এলো রে হরি হরি এলো রে সোনার নদিয়ায়, লুণ্ঠনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, মোদের গৌর এলো রে, গৌর এলো রে মোদের নিতাই 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 এলো রে, বলো গৌর এলো রে সোনার নদিয়ায়, লুণ্ঠনি হরির ধ্বনির শব্দ শোনা যায়, গৌর এলো রে মোদের গৌর এলো রে, হরি হরি বল হরি হরি বল, ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, মোদের গৌর এলো রে। আরে বলি ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, পরম দয়াল প্রেমনাথ নিতাই চাঁদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবান এলেন, ভগবান এসেছেন আজ থেকে 534 বছর পূর্বে মানুষের দুয়ারে এসে মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়িয়েছে। কি দিলেন? এতদিন পর্যন্ত মানুষ যা পায়নি সেটাই দিয়ে দিয়েছেন। যা দিলেন মানুষের দরজায় দাঁড়িয়ে, মানুষের সামনে দাঁড়িয়ে, মানুষের দুয়ারে হাত জোড়ো করে ভগবান দাঁড়িয়েছে। কেন এতদিন পর্যন্ত দাঁড়াইনি কেন? আমি শুরুতে দাঁড়িয়ে যে বৈষ্ণব মহাজনের পদাবলীটা বলেছি, যদি গৌরাঙ্গ নহিত কি মেনে হইত, কেমনে ধরিতাম দে মানে হচ্ছে দেহ। গৌরাঙ্গ মহাপ্রভু না থাকলে এই দেহটাই কলিযুগের মানুষের ধরে রাখার মতো ক্ষমতা ছিল। সামনে দাঁড়িয়ে মানুষের দরজায়, একটু রিভাবটা কমিয়ে দাও, মানুষের দরজায় গিয়ে ভগবান মানুষের সামনে হাত জোড়ো করে দাঁড়িয়েছে। মানুষ তোমার কি চাই? জীব বলছে আমার কাছে সব আছে, হলিকালের মানুষ গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি সব কিছু আছে, অভাবটা কি? বলে কলিকালের মানুষের কাছে শান্তির বড় অভাব। সেই শান্তির ঠিকানা দিয়ে দেওয়ার জন্য আজ থেকে 535 বছর পূর্বে মানুষের দুয়ারে গিয়ে ভগবান দাঁড়িয়েছেন, শান্তির খোঁজ দিচ্ছে। কোথায় পেল তাকিয়ে দেখুন, বৈষ্ণব মহাজন লিখছেন, মধুর বৃন্দা বিপিনে মাধুরী, মধুর বৃন্দা বিপিনে মাধুরী, মধুর বৃন্দা বিপিন বিপিন মাধুরী, মধুর বৃন্দ বিপিন মাধুরী, এই ভাই প্রবেশ চাতুরী সার, মধুর বৃন্দা বিপিন মাধুরে প্রবেশ চাতুরী সায়, ও ভাই বরজ যুবতী ভাবের ভপতি, সকতি হইত কা বরজ যুবতী ভাবের ভপতি, সকতি হইত কা বলি বরজ যুবতী ভাবের ভপতি, সকতি হইত কা
আমার বড় যজুপতি বাবার ভাগতি সকতি হইতো কা মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার কলিযুগের মানুষের বৃন্দাবনে ঢোকার মতো অধিকারটাই ছিল না। আজকের সমাজে দাঁড়িয়ে যারা আমরা বৃন্দাবন দর্শনে যাই এই অধিকারটা মহাপ্রভু আমাদের দিয়েছে। আজকে লক্ষ্য করবেন প্রত্যেকটা হিন্দু বাড়ির দরজায় একটা করে তুলসী মঞ্চ আছে, যাদেরকে বোঝা যায় আমি হিন্দু। এই তুলসী মঞ্চটা রাম দেয়নি, এটা কৃষ্ণ আমাদের দেয়নি, এটা মহাপ্রভু দিয়েছে। কলিযুগের মানুষের দরজায় ঘুরে ঘুরে হাত জড়ো করে মানুষকে বলেছে কি করে ভক্তি আস্বাদন করা যায়। যদি মহাপ্রভু না আসতো এই যে রাত থেকে কীর্তন শুনছেন এত রাত্রে এই শান্তভাবে শান্ত মাথায় এই হরিনাম মানুষে শুনতে পারত না। মানুষের দরজায় গিয়ে মানুষের সামনে হাত জড়ো করেছে, জীবের হাতে ধরেছে, জীবের পায়ে পড়েছে, তাও যে নাম না বলেছে তাকে বুকে জড়িয়ে ধরেছে। কতক্ষণ পর্যন্ত মানুষে দূরে থাকতে পারবে? আর থাকতে পারল না। এবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার দরজায় এসে দাঁড়িয়েছে। যে তাকে ভালোবাসলো সেও তার নাম নিল, যে তাকে ভালোবাসেনি সেও তার নাম নিয়েছে। তফাতটা কি হয়েছে? নামটা যে আপনি নিচ্ছেন, হরিনামটা যে গ্রহণ করলেন, নাম একটা গ্রহণের তফাত আছে। কি না, আমার মন যদি চঞ্চল হয়, মন যদি শান্ত না হয়, মুখে নাম বলে কোনো কাজ হবে না। মনটা যদি আমার শান্ত থাকে তাহলে কিন্তু মুখে নাম বলে কাজ হবে। ভগবানকে সবাই ভালোবাসলো, ভগবানকে সবাই আদর করে কোলে নিয়ে নিল, একজন ভগবানের বিরুদ্ধে কথা বলছে। তিনি কে? যিনি ভগবানের বিরুদ্ধে কথা বলছেন তিনি কে? তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আস্তে, হরে কৃষ্ণ। সারা বিশ্বের কবি হয়ে ভগবানের দিকে আঙুলটা বাড়িয়ে দিয়েছেন, কি বলছেন? প্রভু, জগতে সবাই তোমায় ভালোবাসে কিন্তু আমি তোমায় ভালোবাসবো না। কেন জানো? তুমি জগাই মাধায়ের মতো মাতালকে উদ্ধার করে দিয়েছ, চপল গোপালের মতো পাষণ্ডকে উদ্ধার করল, তুমি মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে উদ্ধার করে দিল। তুমি আমায় দেখতে পাও না? আমি জগাই মাধায়, আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ, আমি ঠাকুর পরিবারে জন্ম নিয়েছি, আমি ব্রাহ্মণ, আমি বড়লোক, আমি দেখতে শুনতে ভালো, তুমি আমায় উদ্ধার করলে না কেন? ভগবানকে হাত জোড়ো করে জানাচ্ছে, প্রভু জানো পরবর্তী জীবনে যদি কোনোদিন মানুষ হয়ে জন্মাই না, আমি বড়লোক ঘরে আর জন্মাবো না, আমি গরিবের ঘরে জন্মাবো। কেন জানো? বড়লোক ঘরে জন্মালে আমি তো সুখে থাকবো, সুখ পেলে আমি তোমায় ভুলে যাব, যদি আমি দুঃখে থাকি আমি তবে তোমায় ভালোবাসি। তাই জগতের মানুষের কাছে তুমি ভালো হতে পারো কিন্তু আমি বিশ্বকবি, তুমি আমার কাছে ভালো নয়। আমি সারা বিশ্বের মানুষের হয়ে তোমার কাছে অভিযোগ জানাবো, বিশ্বের মানুষের কাছে তুমি ভালো, আমার কাছে তুমি ভালো নও। কেন ভালো নও? একই লাইন লিখে দুটো দিক প্রমাণ করে দিচ্ছেন। কি বলছেন তাকিয়ে দেখুন, সারা বিশ্বের প্রতিনিধি হয়ে ভগবানের দিকে আঙুল বাড়িয়ে ভগবানকে শিক্ষা দিচ্ছেন, ভগবানকে জানিয়ে দিচ্ছেন কেন আমি ভালো নয়। কি বলছেন? ওই লিখলে এই করেছ ভালো, এ পর্যন্ত ঠিক আছে, তুমি সবার ভালো করেছো, কারো খারাপ করো না। এরপরে কি বললেন? নিঠুর হে নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো নিঠুর হে, এটাই গৌর প্রমাণ হরিব, এই করেছ ভালো, এই করেছ ভালো নিঠুর হে নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ।
মিঠুর হে এই করেছো ভালো এই করেছো ভালো মিঠুর হে এই করেছো ভালো ভক্তমণ্ডলী মায়েরা বিচার করুন যে লোকটা ভালো হয় সে কোনোদিন খারাপ হয় ভালো লোক সারা জীবনের জন্য ভালো আর খারাপ লোক সারা জীবনের জন্য খারাপ কিন্তু একই লাইনে ভগবানকে একটা লোক দুরকম বলছে কেন এই করেছো ভালো ঠিক আছে নিঠুর হে সাকি তুমি ভালো আবার খারাপ বলে কেন ভালো বললাম তুমি জগতের মানুষের কাছে ভালো তাই তোমায় ভালো বলেছি আর আমার কাছে তুমি খারাপ তাই তোমায় খারাপ বলেছি কেন জানো পরবর্তী জীবনে যদি জন্ম নেই আমি আর কোনোদিন ভালো হব না আমি খারাপ হতে চাই এমনি করে হৃদয়ে মো তীব্র দহন জাল নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো এই করেছো ভালো মিঠুর হে মিঠুর হে এই করেছো ভালো আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছু নাহি ঢালে এই যে মায়েরা বসে আছে আপনারা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে ভগবানের ঘরে গিয়ে একটা ধূপ জ্বালেন ধূপের গন্ধে পুরো ঘরটা পুরো মন্দিরটা সুন্দর গন্ধ হয়ে যায় আপনারা কোনোদিনও কি ধূপের কাছে গিয়ে প্রশ্ন করেছেন যে ধূপ তুমি যে নিজে পুড়ে গিয়ে এই পুরো মন্দিরটাকে সুগন্ধ দান করছো তোমার নিজের কষ্ট হচ্ছে না সারা বিশ্বের ভগবান যিনি তিনি নিজে পুড়ে গিয়েছেন কিসে তিনি নিজে পুড়ে গিয়েছেন দুঃখের আগুনে তিনি অর্জুনের পায়ের কাছে বসে রথ চালিয়েছেন তাও তিনি জগৎজীবকে উদ্ধার করার ব্রত নিয়েছেন তাই বলছে তুমি যদি এই সমাজকে ভালোবাসতে চাও তোমাকেও কষ্টের আগুনে পুড়তে হবে আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে আমারে দীপ না জ্বালালে দেয় না প্রভু আলো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো লুদ্ধনি এই করেছো সেই ভগবানের সামনে যখন মানুষ যেতে চাইবে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নেওয়ার সময় তুমি নাম গাইতে পারো মনটা পরিষ্কার করে রাখতে হবে তবেই ভগবান পাওয়া যায় বিষ্ণু মহাজন লিখছেন গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ গৌরাঙ্গের গুণ
গৌরাঙ্গের গুণ গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া বাসুভ এতিন ভুবনে এমন দয়াল না দেখিয়ে একজন আমার এতিন ভুবনে এমন দয়াল না দেখি একজন ও ভাই এতিন ভুবনে এমন দয়াল না দেখি একজন আমার এতিন ভুবনে এমন দয়াল না দেখি আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়াল আর দেখি না আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়াল আর দেখি নাই যেজন মার খাবে আর প্রেম বিলাবে এমন দয়াল আর দেখি নাই যেজন মার খাবে আর প্রেম বিলাবে জীবের হাতে ধরে পায়ে পড়ে নিতাই হাত ধরে আর পায়ে পড়ে মার খাবে আর প্রেম বিলাবে হাত ধরে আর পায়ে পড়ে এমন দয়া আর দেখি না গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া কেমনে ধরিনু দে বাসু ভসহিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে বিধি কেমনে গড়িয়াছে ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি যা গাইবো জায়গায় দাঁড়িয়ে ভক্তের মান বাড়াবার জন্য ভগবান সবসময় ভক্তের চারদিকে ঘুরে বেড়িয়েছে অনেক অনেক ক্ষেত্রে গিয়ে ভগবান ভক্তের জন্য অনেক কিছু অপমান বদনাম অনেক কিছু সহ্য করেছে আজকে সেই ভক্তের মান রক্ষা করার জন্য ভগবান নিজে হাতে ভক্তের সামনে দাঁড়িয়ে ভক্তের মাথার চোর অপবাদটা পর্যন্ত নিজে নিয়ে নিল ভক্তের জন্য ভগবান চোর সাজলেন কেন ভক্ত আমায় খাওয়াইলে তবে আমি খাই তবে আমি খাই ভক্ত মরে না দিলে আমি উপবাসে যাই ভক্ত মরে না দিলে আমি উপবাসে যাই ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার গুরু বলি ভক্ত আমার নাম রাখিল বাঞ্ছা কল্প তরু ভক্ত আমার নাম রাখিল বাঞ্ছা কল্প তরু আজকে ভক্তের মান বাড়াবার জন্য ভগবান নিজে ভক্তের মাথার থেকে চোর অপবাদটা নিজে নিয়ে নিলেন মানুষে এক বাক্যে দাঁড়িয়ে বলল ভগবান চোর ভগবান চোর ভগবান চোর কে সেই ভক্ত যে ভক্তের জন্য ভগবান নিজে চোর অপবাদটা নিয়েছেন সেই ভক্তের আমরা কথা শুনব আলোচ্য লীলা মাধুর্য হ্যাঁ আস্তে আলোচ্য লীলা মাধুর্য আমরা বলি কথা বলতে গিয়ে আজকে যে পালা গাইল কীর্তনে পালা বলে কিছু হয় না পালা হচ্ছে যাত্রা পালা আর একটা পালা আছে আসার পালা আর যাওয়ার পালা আর মাঝে যা আছে সব ডাল পালা আর ঝালা পালা হ্যাঁ কীর্তনে যা আছে সব লীলা ভক্তের লীলা গৌরাঙ্গের লীলা কৃষ্ণের লীলা পালা নাই যে লীলা মাধুর্য আজকে এই জায়গায় দাঁড়িয়ে গাই শুনবো আমরা আস্বাদন করব যে ভক্তের কথা আলোচ্য লীলা মাধুর্য ভক্ত মাধব দাসের জীবনী কথা এই মাধব দাস এমনই ভক্ত যে এত বড় ভক্ত ছিল যার জন্য স্বয়ং ভগবান জগন্নাথ অবতারে এসে তার চোর বদনামটা নিজের ঘাড়ে তুলে নিয়েছে
সেই ভক্তের কথা শুনতে গিয়ে আমরা বলবো আস্তে। শিবাসঙ্গনে কীর্তন করতে করতে মহাপ্রভু দাঁড়িয়ে পড়েছেন, কেন? মাকে কথা দিয়েছিল, মা এতদিন পর্যন্ত কেঁদেছিলাম নদিয়া মাসির জন্য, আজকে দ্বিতীয় বিয়ে করে বিষ্ণুপ্রিয়াকে তোমার কাছে রেখে আমি কাঁদব বিশ্ববাসীর জন্য। কেন না, যখন ছেলেরা বিয়ে করতে যায় তার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায় যে মা তুমি আমায় আশীর্বাদ করো, আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আজকে মহাপ্রভু যখন দ্বিতীয় বিয়েটা করতে যাচ্ছে, শচী মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলছে মা তুমি আমায় আশীর্বাদ করো, আমি তোমার দাসী আনতে যাচ্ছি। তবে হ্যাঁ, দাসী তোমার, আমার নয়, তোমার দাসী তোমার চরণে থাকবে, আমি ঘরে থাকব। সেদিনকে কিন্তু শচীমা বুঝতে পারেনি যে নিমাইয়ের এই কথাগুলোর মধ্যে কি লুকিয়ে আছে। দ্বিতীয় বিয়ে করে তখনই বামে বৌমাকে নিয়ে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে শচীমাতা গিয়ে নিমাইকে বলছে বৌমাকে নিয়ে একটু বারান্দায় বস, আমি একটু যুগল দর্শন করি। মহাপ্রভু বুঝে নিয়েছে মা আমাকে সংসারে বাঁধতে চাইছে, তুমি চাইলেই তো হবে না, তুমি চাইলে হবে না, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তোমার ভাবনা যিনি ভাববেন তুমি ভাবো তাকে। আমরা চাইলে সব কিছু পাওয়া যায় না, আমার তো ইচ্ছা ছিল আমি এখন একটা 1 কোটি টাকার মালিক হই, চাইলেই কি হবে না, চাইলে হবে না। আপন ইচ্ছায় মানুষ কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরালে বাঞ্ছা জীবের বাঞ্ছা তবে পুরে, চাইলে হবে না। যখনই বুঝে নিয়েছে যে মা আমাকে সংসারে বাঁধতে চাইছে, কি করলো, চালাকি করে বিষ্ণুপ্রিয়াকে এগিয়ে দিল। আর যখনই এগিয়ে দিল, বিয়ের পরে ছেলে মেয়ের শাড়ির আঁচল আর ছেলের গলার উত্তরীয় দিয়ে একটা খুঁটে বাঁধা থাকে, তাকে বলে জোড়। আর যখনই বিষ্ণুপ্রিয়াকে এগিয়ে দিয়েছে, মহাপ্রভু ইচ্ছে করে পিছন থেকে যেই টান দিল, বিয়ের জোড়টা খুলে গেল, অমঙ্গলটা প্রথমেই দেখা হয়ে গেছে, জোর খুলে গেছে, মানে ছেলেটা ঘরে থাকবে না, বেরিয়ে যাবে। এরপর যখন বিষ্ণুপ্রিয়া ঢুকতে যাচ্ছে, কি করলো, নিজের বাঁ পা দিয়ে বিষ্ণুপ্রিয়া দেবীর ডান পায়ের কেড়ে আঙুলে মহাপ্রভু একটা চাপ দিয়ে দিল। আর যখনই চাপটা দিয়ে দিয়েছে, বিষ্ণুপ্রিয়া দেবীর ডান পায়ের বুড়ো আঙুলটা কেটে গিয়ে দর দর করে রক্ত বেরিয়ে এসছে। মা চিৎকার করে উঠল, এই দেখো, এই শুভক্ষণে, শুভক্ষণে ঘরে ঢোকার সময় এই অমঙ্গল হলো, আমার পা কেটে রক্ত। বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া কেঁদো না, ছুটে গিয়ে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে সান্ত্বনা দিচ্ছে, তুমি কেঁদো না, কেন বলে তোমার সঙ্গে আমি আছি, আমার মা আছে। নিজের স্ত্রীকে ঘরের মধ্যে বসিয়ে নিমাই চলে গেল, সন্ন্যাস হয়ে গেল, শিবাসঙ্গনে কীর্তনের ব্রত নিয়েছিল। শিবাস, আমার মায়ের আদেশে বৃন্দাবনে যেতে পারলাম না, আমি নীলাচলে যাব, আমার শেষ জীবনটা আমি পুরীধামে জগন্নাথ দেবের কাছে কাটাবো, আর কাটানোর আগে তোমায় বলি, শোনো শিবাস, কি তোমার ঘর থেকে প্রথম হরি নামের যাত্রাটা শুরু হোক। দরজা বন্ধ করে হরিনাম সংকীর্তনের যাত্রা, দরজা বন্ধ করে হরিনাম সংকীর্তনের বন্যা। দরজা বন্ধ কেন বলে, দরজা খোলাও রাখা যেত, দরজা খুলে যে নামটা হবে বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন, নাম সংকীর্তন অন্তরঙ্গ সঙ্গে করে প্রভু প্রেম আস্বাদ, প্রেম আস্বাদ। দরজাটা বন্ধ করে দিয়ে হরিনাম সংকীর্তন, শিবাস পণ্ডিতের হাতটা ধরে মহাপ্রভু বলছে, জানো শিবাস, আমার মা যে আমায় বলেছে নীলাচলে যেতে, পুরীতে যেতে, আমি যাওয়ার আগে একবার পুরীটা ঘুরে আসবো না, আমি দেখবো না পুরীতে থাকতে পারবো না কি পারবো। তা আমি বলছিলাম কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আর আমার বড় ভাই নিতাই চাঁদ দুজনে মিলে পুরী যাব। হরে কৃষ্ণ, দক্ষিণ চব্বিশ পরগনায় কীর্তন গাইতে এসে সব ভালো, এই যে রাত্রি 10টার সময় হরিসভায় এত লোক,
এটা চট করে আমি কোন জেলাতে গেলে পাই না, সারা পশ্চিম বাংলা ঘুরে বেড়াই। রাত দশটায় প্যান্ডেল ভর্তি, এইটা বিরাট ব্যাপার। মাইক ভালো, প্যান্ডেল ভালো, শ্রোতা ভালো, দুটো জিনিস খুব মনে ব্যথা লাগে, কি জানেন তো? দক্ষিণ চব্বিশ পরগনায় যেখানে কীর্তন হয়, যেখানে হরিনাম হয়, যেখানে হরিনামের মেলা বসে, এখানে বসেছে কিনা আমি জানি না, তবে বেশিরভাগ জায়গাতে বসে, কি বলে, যেখানে কীর্তন হয়, যেখানে মেলা হয়, যেখানে হরিনামের অনুষ্ঠান হয়, সেই মেলাতে ডিম চাউমিনের দোকান বসে। আর যে গ্রামে কীর্তন হয়, যে বাড়িতে কীর্তন হয়, সেই গ্রামের মানুষ প্রত্যেকের বাড়িতে কুটুম বন্ধু বান্ধব এসছে বলে তারা মাছ মাংস রান্না করে খায়। আপনারা বিচার করবেন, কীর্তনের সঙ্গে কোনো দিন ডিম চাউমিন যায়? আমি লক্ষ্য করেছি, একটা ছেলে মেলার থেকে একটা ডিম সিদ্ধ কিনেছে, আর সেই ডিম সিদ্ধটা খেতে খেতে টপ 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 করে খেতে খেতে হরিনামের আসরে এসে বসে পড়ছে। আগুনে হাত দিয়ে, আগুনের সঙ্গে খেলা করতে গেলে যে কোনো মুহূর্তে হাত পুড়ে যেতে পারে। হরিনাম হচ্ছে আগুনের মতো, তার সঙ্গে আমিষ যাবে না। অনেক ভক্তরা পুরি যায়, অনেক মানুষে পুরি যায়, আমার নিজের চোখে দেখা, আমি নিজে দেখেছি, কদিন আগে গিয়েছিলাম দুপুরবেলায় পুরীর মন্দিরে, জগন্নাথ দেবের প্রসাদ কিনে মানুষে খায়, আনন্দবাজারে কিনেছে, আর দুপুরবেলা প্রসাদ খায়, আর সন্ধ্যেবেলা পুরীর সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ভেটকি মাছের চপ কিনে খায়। জগন্নাথ দেবের প্রসাদের সঙ্গে ভেটকি মাছের চপ যাবে না, ওটা দূরে রাখতে হবে। মনে রাখবেন, কোনো ধামে গিয়ে কোনোদিন আমিষ খেতে নাই, ধামে গিয়ে আমিষ খেলে অপরাধের বোঝা বেড়ে যাবে। পুরী ধাম, নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, কাশী ধাম, ধামে গিয়ে আমিষ নয়, ধামে গিয়ে নিরামিষ। ভক্তমণ্ডলী মায়েরা শিবাস পণ্ডিতকে প্রণাম জানাচ্ছে, আর নিতাই চাঁদের হাতটা ধরে মহাপ্রভু বলছে, জানিস দাদা আমার কি ইচ্ছা? বলে ইচ্ছা কি? বলে ইচ্ছা অন্য কিছু নয়, ইচ্ছাটা কি জানিস? আমি যাব নীলা চলে, শেথা লীলা চলে, আমি যাব নীলা চলে, তাই উড়বে বারণ হরি ও, আমি যাব নীলা চলে, শেথা লীলা চলে, আমি যাব নীলা চলে, শেথা লীলা চলে, এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। ও দাদা, নীলা চলে, লীলা চলে, নীলা চলে, লীলা চলে, মালাটা ইচ্ছে ছিল পড়ে থাকবো জানেন তো, কিন্তু গান গাইতে যে না কষ্ট, তার থেকে বেশি কষ্ট তো শরীর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। দাদা নীলা চলে, নীলা চলে, দাদা নীলা চলে, নীলা চলে। ভক্তমণ্ডলী মায়ের আমি দুবার দুটো কথা বলছি, লক্ষ্য করুন, বলি নীলা চলে, লীলা চলে, নীলা চলে, লীলা চলে, বলি যারা দেখে তারা বলে শুনেছি লীলা চলে, লীলা চলে, আবার যারা দেখি তারাই বলি ওগো তারাই ভাসে নয়ন জলে, লীলা চলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখিয়া না দেখে যত অভক্তের গণ, অভক্তের গণ, পেঁচা যেমন না দেখে প্রভু সূর্যের কিরণ, সূর্যের কিরণ,
পেঁচা যেমন কোনোদিন সূর্যের মুখ দেখে না, যারা অভক্ত হবে তারা কোনোদিন গুরু গোবিন্দের লীলা দর্শন করতে পারবে না। কেন বলি, রসক তপ কিলে খায় প্রেমাম্র মুকুলে, বলি অরসক কাগে চুষে ভাইরে কেন নিম্ব ফলে। রসক তো পকিলে খায়, আপনারা যারা বসে আছেন বা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছেন লক্ষ্য করবেন, আম যখন বড় হয় আমরা তখন তো পেড়ে খাই নাকি, যখন আমটা মুকুল হয় তখন কি খাই? মুকুল তো কষা লাগে, খাওয়া যায় না। কে খায় বলুন তো? আমের মুকুল একজন খায়, কে? সে হচ্ছে কোকিল। আমের মুকুলের যে কষা কষা স্বাদটা ওটা কোকিল পাবে, আর কেউ পাবে না। রসক তো কোকিলে খায় প্রেমাম্র মুকুলে, বলি অরসক তো কাগে চুষে ভাইরে কেন নিম্ব ফলে, ভাইরে কেন নিম্ন ফলে। একটা বড় বেল গাছে অনেক ভালো ভালো পাকা পাকা পদ বেল ঝুলছে, একটা কাক গিয়ে বেলের গায়ে ঠক্কর দিচ্ছে, ঠক ঠক করে ঠকাচ্ছে। কাক কি খায়? সমাজের যত নোংরা ময়লা কাকে খায়। এখন ওর পাশে দাঁড়িয়ে আরেকটা কাক বলছে, বলে ভাই তুমি ঠক্কর দিচ্ছ কেন? বলে আমার বহুদিনের শখ একটু বেল খাও। বলে তুমি জানো না বয়স্ক মানুষেরা বলে বেল পাকলে কাকের কি? কাক কোনোদিনও বেল খেতে পারবে না, তাই কাকের কাছে বেলটা খারাপ। তেমনি জ্ঞানী মানুষের কথাটা সে যখন আমাকে বলে, জ্ঞানী মানুষের কথাটা আমার মতো মূর্খ কাকের কাছে শুনতে মনে খারাপ হয়। আর কি বলি, জ্ঞান দেবেন না তো? বলি অরসক তো কাগে চুষে জ্ঞান নিম্ব ফলে, জ্ঞান নিম্ন ফলে। রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, রসিক জানে কি মজা। ওই যে অরসিকে করলে পীড়িত, বলো কাঠ খোলাতে চাল ভাজা। অরসিকে করলে পীড়িত, কাঠখোলাতে চাল ভাজা। বলি রসিক রসিক সবাই বলে, কেউ তো রসিক নয়, কেউ তো রসিক নয়। ওরে ভাবিয়া গুনিয়া বুঝিয়া দেখিলে, কোটিতে গুটি কহয়, কোটিতে গুটি কহয়। রস পরিপাটি সুবর্ণের ঘটি, সে রসে ভরিয়া রাখে, সে রসে ভরিয়া রাখে। ওই যে খাইতে খাইতে পেট না ভরিলে, সে রসে ডুবিয়া থাকে, সে রসে ডুবিয়া থাকে। মাটির উপরে জলেরও বসতি, তাহারও উপরে ঢেউ, তাহারও উপরে থাকে যে রসিক, তাহা কি জানো কেউ, তাহা কি জানো কে। বলি ও সজনী প্রেমিক বলবি কাকে, বলি সজনী ভালোবাসার মানুষ বলবি কাকে, যদি কোনোদিন কেউ দেখতে পেয়েছেন আপনারা একটা মাকড়সার জালে একটা হাতি বাঁধা পড়েছে, আর সেই জালের বাঁধনের চোটে হাতিটা নড়তেও পারে না চড়তেও পারে না, সেদিন থেকে সে প্রেমিক হয়ে যাবে, প্রেমিক হয়ে। এ ভাবতে একবারে সকাল হয়ে যাবে। চণ্ডী দাসে কয়ে রসিক তত্ত্ব, গুরুর চরণ ধরে শেখো এর পরমার্থ, এর পরমার্থ।
দুভাই একসঙ্গে হাত ধরাধরি করে আস্তে একসঙ্গে হাত ধরে কোথায় যাচ্ছে জগন্নাথ দেখতে চলো দাদা হাত দেরি কেন শিবাসকে বলে দিয়েছি আমি পুরী ধাম ঘুরতে যাব হাত ধরে দুভাই একসঙ্গে চলে যাচ্ছে হরে কৃষ্ণ আর যখন হাত ধরে যাচ্ছে কি বলতে বলতে যাচ্ছে গো দু ভাই মুখে বলতে বলতে যাচ্ছে মহাপ্রভু বলছে দাদা আমি অন্য কারো নাম বলতে বলতে যাব না আমি কি বলবো জানো আমি আমি ভগবান কৃষ্ণের নাম বলতে বলতে যাব কারণ আমি তার কাছে যাচ্ছি জগন্নাথ দেব সাক্ষাৎ কৃষ্ণ কেন আসতে মনে রাখবেন দ্বাপর যুগে লীলা শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ যখন ইহ দেহটা পরলোক করেছিলেন ত্যাগ করলেন অর্জুনকে জানিয়ে দিয়ে গিয়েছিল অর্জুন আমার এই দেহটা ব্যাধের মানে ত্যাগ হওয়ার পরে তুমি আমার দেহটা সংস্কার করে দিও অর্জুন কি করেছিল সমুদ্রের পাড়ে গিয়ে দেহটা সংস্কার করেছিল এখন দেহটা পুড়ে গেলেও শরীরের একটা অংশ পড়ে না কোনটা এই নাভিটা অর্জুন একটা ভাণ্ডের মধ্যে করে ভরে সেই নাভিটা দ্বারকার সমুদ্র থেকে ভাসিয়ে দিয়েছে সেইটা ভাসতে ভাসতে যেহেতু দ্বারকা থেকে ভেসে এসেছিল সেইটা ভাসতে ভাসতে পরবর্তীতে নাম হয়েছিল দারুব্রহ্ম সেটাই কাঠ হয়ে ইন্দ্রদ্যুম্ন রাজার ঘাটে এসে ওঠে সেটাই জগন্নাথ দু ভাই একসঙ্গে যাচ্ছে আর মহাপ্রভু কি বলতে বলতে যাচ্ছে গো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে লুধ্বনি হরি হরি বল শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে যে জগন্নাথ শ্রী কৃষ্ণ ভজে সে হয় গৌরের প্রাণ রে যে জগন্নাথ শ্রী কৃষ্ণ ভজে সে হয় গৌরের প্রাণ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে নিতাই চাঁদের দিকে তাকিয়ে দেখে নিতাই চাঁদ কৃষ্ণ বলছে না কি দাদা তুমি বলবে না বলে না বলবো না আমার সঙ্গে কৃষ্ণের রাগারাগি আছে তাহলে তুমি কি বলবে বলে আমি কি বলবো জানিস এই শোন আমি তোর নাম বলবো তুই আমার ভাই হয়েছিস তো কি হয়েছে মনে রাখিস গোবিন্দের থেকে গো নিবি আর রাধার থেকে রা নিবি পাশাপাশি বসাবি কি হবে গোরা তোর নাম বললে রাধা কৃষ্ণ দুজনকেই পেয়ে যাব আমি বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে হরি হরি বল হরি হরি বল গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গি নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় নিতাইয়ের প্রাণ রে যে জনা লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গের নাম রে আস্তে আমার মা যে পাশে বসে আছে কি বলছে আমাকে শুনলেন সময় নাই সময় নাই গৌর বলার সময় নাই সময় কোথায়
খেতে হবে, কাজ করতে হবে, ব্যাগ গোছাতে হবে, কাঁচা কাঁচি করে রান্না করবে, গৌর গৌর বলবো। একবার দিন গেলে হাগুর রাঙ্গ সবসময় দরকার নেই, দিন গেলে হাগুর রাঙ্গ জয়াকলার ভক্ত বৃন্দরা যে বলে একবার রে দিন গেলে হাগৌরাঙ্গ প্রভু বলছে দিন গেলে কেউ যদি একবার আমার নাম বলে, নাম বলে আমি কি করব তখন? সে জনা আমার হয় আমি হই তার রে, সে জনা দুই ভাই রাস্তার মাঝে দাঁড়াইয়ে হাত জোড়ো করে জগন্নাথ দেবকে প্রণাম করছে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি ভব তুমি, দুহাই একসঙ্গে হাত ধরে যাচ্ছে কোথায়, জগন্নাথ দেখতে চলে যায়। আর যখনই জগন্নাথ দেখতে যাচ্ছে এই যাওয়ার সময় হঠাৎ করে মহাপ্রভু নিতাই চাঁদকে জিজ্ঞাসা করছে, দাদা গো কি আর কত দূর, হাত তো হাঁটা যাচ্ছেন আর কত? যেই জিজ্ঞাসা করল মহাপ্রভুর মনের জোরটা বাড়াবার জন্য নিতাই চাঁদ বলে উঠল, ওই দেখা যায় ওই সামনে একটু বাড়িয়ে দাও ভাই একটু। আর যখনই বললো ওই দেখা যায় একটু বাড়িয়ে দাও একটু, হ্যাঁ কি হয়েছে এত রাগ কেন? হ্যাঁ ওই ঠিকটা করে নি, জানি তাই জানি তাই হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
Krishna Krishna Hare 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 Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare Nitai Gaur Brahmananda Hari Bol Hari Bol Hari Bol দুভাই যখন ছুটে যাচ্ছে হঠাৎ করে জিজ্ঞাসা করলো এইবার সালটা ঠিক আছে হঠাৎ করে জিজ্ঞাসা করলো মহাপ্রভু নিতাইচাঁদকে জিজ্ঞাসা করতে দাদা কত দূর আর নিতাইচাঁদ মনের জোরটা বাড়াবার জন্য বলে দিয়েছে ওই দেখা যায় আর যাই বললো ওই দেখা যায় মহাপ্রভু আর স্থির থাকতে পারলো না দুটো বাহু তুলে একবারে চিৎকার করে ছুটতে আরম্ভ করলো ওই দেখা যায় দাদা ওই দেখা যায় ওই দেখা যায় দাদা ওই দেখা যায় দাদা ওই দেখা যায় দাদা ওই দেখা যায় ওই দেখা যায় দাদা ওই দেখা যায় জয় জগন্নাথ নীলাচল 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 ওই দেখা যেই মহাপ্রভু হাত দুটো তুলে ছুটতে আরম্ভ করলো পিছন থেকে ডাক দিল নিতাইচাঁদ এই শোন আমি যদি তোর থেকে বড় হই আমি তোর বড় ভাই হই আমাকে না নিয়ে গেলে তোর জগন্নাথ দর্শন হবে না হবে না হবে না যেই বলেছে হবে না মহাপ্রভুর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে পিছন দিকে ঘুরে নিতাইচাঁদকে প্রশ্ন করছে তুমি বড় ভাই হয়ে তুমি আমার বড় ভাই হয়ে ছোট ভাইকে জগন্নাথ দেখতে বাধা দিচ্ছ বলে না বাধা দেইনি আমি বলেছি আমাকে সঙ্গে নিয়ে চল তাহলে বললে কেন ওই দেখা যায় বলে ওই দেখা যায় এমনি এমনি বলিনি তোর মনের জোরটা একটু বাড়াতে চেয়েছিলাম আস্তে আপনারা কোনোদিন তারকেশ্বরে জল ঢালতে গিয়েছেন বাবা দেবাদিদেব মহাদেবের মাথায় হ্যাঁ হুগলি তারকেশ্বর আচ্ছা জলটা তুলতে হয় কোনখান থেকে শ্যাওড়া কুলির থেকে আজকে রাত্রিতে জল তুললে কালকে সকালবেলা মানুষে তারকেশ্বরে গিয়ে পৌঁছাবে 32 মাইল রাস্তা জলটা তুলে জলের বাঁকটা কাঁধে নেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ একটা মিথ্যে কথা বলতে আরম্ভ করে কি বলে ওই দেখা যায় বাবার চুড়ো আরে বাবা কোথায় তুমি কোথায় বাবা তোমার থেকে 32 মাইল দূরে আছে গোটা রাত্রি হাঁটতে হবে আর তুমি এখন থেকে বলছো ওই দেখা যায় বাবার চুড়ো বলে না আসলে ওই দেখা যায় মানে ওই দেখা যায় বলিনি মনের জোরটা বাড়িয়ে নেব ওই জন্য বলেছি হ্যাঁ এখন মায়ের রান্না হয়তো হয়নি ছেলে গিয়ে বলছে মা ভাত দাও মা কি বলে নাড়া দিচ্ছি নাড়া দিচ্ছি মানে কি রান্না হয়ে গেছে হয়নি চলছে চাটনিটা হলেই হয়ে যাবে দিচ্ছি ছেলে গিয়ে হাত ধুয়ে বসে আছে হই গো মা দিচ্ছি দিচ্ছি একবারও বলেনি যে এখন হয় না কি বলছে দিচ্ছি দিচ্ছি আধ ঘন্টা পরে ভাত নিয়ে এসেছে ছেলের হাতে জল শুকিয়ে গেছে বলে মা তুমি যে বললে দিচ্ছি মা বলে হাতটা ধুয়ে নে ছেলে বলে পাঁচবার ধুয়েছি তুমি বললে দিচ্ছি আর আমি বলছি পাঁচবার ধুয়েছি আর ধোয়ার মতো জায়গা নাই হাতের পর ধুলে হাতের রেখা টেখা সব মুছে চলে যাবে আগে ভাত দাও বলে মনের জোরটা বাড়িয়ে দিচ্ছিলাম যত বলবো দিচ্ছি দিচ্ছি তোর খিদেটা বাড়বে ওই জন্য দিচ্ছি দুই ভাই একসঙ্গে হাত ধরাধরি করে কণ্ঠ জড়িয়ে ধরে জগন্নাথ দেখতে যাচ্ছে দেখছে কে দু ভাই যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কে দেখছে একজন বয়স্ক ঠাকুমা 80-90 বছর বয়স দেখছে যে দুটো ভাই একবার সুন্দর করে হাত ধরাধরি করে হাঁটতে হাঁটতে জগন্নাথ দর্শনে যাচ্ছে আর যেই দেখেছে নিতাই গৌর দু ভাইকে দেখে ওই ঠাকুমা ডাক দিয়েছে এই ছেলেগুলো এই এদিকে 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 আর যেই ডাকটা দিয়েছে
দুই ভাই একবারে কাছে গিয়ে দাঁড়িয়েছে। কাছে গিয়ে দাঁড়াবা মাত্র, কি মা আমাদের ডাকছিলে নাকি? বলে হ্যাঁ। তোরা দুটো ভাই তো দেখতে খুব সুন্দর রে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিস, রাস্তাটা আলো হয়ে গেছে মনে হচ্ছে, কি নাম রে, কোথায় বাড়ি আর কোথায় যাচ্ছিস? দু ভাই বুড়িমাকে পরিচয় দিচ্ছে, আমরা কে, কেন, কোথায় যাব। দু ভাই বলছে, শোনো মা তোমায় বলি, কি জানো, মোরা গৌরার নিতাই দুজন, আমরা দুটি ভাই, না জানি আপন পথ। মোরা গৌরার নিতাই, আমরা দুটি ভাই, মোরা গৌরার নিতাই, আমরা দুটি ভাই, না জানি আপন পথ। মোরা গৌরার নিতাই, আমরা দুটি ভাই, না জানি আপন পথ। বাড়ি কোথায়, বাড়ি, বাড়ি কোথায়? ছিলাম নদিয়াবাসী, হইলাম সন্ন্যাসী, ছিলাম নদিয়াবাসী, হইলাম সন্ন্যাসী। মায় আমরা ছিলাম নদিয়াবাসী, এখন হইলাম সন্ন্যাসী। আমরা ছিলাম নদিয়াবাসী, হইলাম সন্ন্যাসী। আমরা ঘুরি গো দেশান্তর, না জানি আপন পথ। মোরা গৌরার নিতাই, তাই উড় হরি হরি বল, আমরা দুটি ভাই, না জানি আপন পথ। মোরা গৌরার নিতাই, আমরা দুটি ভাই, না জানি আপন। ঘুরি গো দেশান্তর, না জানি আপন পথ। মোরা গৌরার নিতাই, নিতাই গৌর দুটো ভাই যেই পরিচয়টা দিয়েছে, বুড়িমার চোখটা জলে ভরে গেছে। কি মা তুমি কাঁদছো কেন? আমি বলছিলাম কি জানিস, তোদের মতো যদি দুটো আমার সুন্দর ছেলে থাকতো, তাদের মুখে একটু মা ডাক শুনে আমার নারী জন্মটা ধন্য করত। এই পৃথিবীতে সমস্ত মায়েরাই চায় যে আমার ছেলেটা ভালো হোক, আমার ছেলেটা দশের এক হোক, কিন্তু কোনো মা আশা করে না যে আমার ছেলেটা চোর ছাচোর গুন্ডা বদমাশ চিটিংবাজ হয়ে যায়। যখনই বলেছে এই কথা, নিতাই গৌর দু ভাই গিয়ে বুড়িমার সামনে দাঁড়িয়ে বলছে, মা তুমি চিন্তা করো, কি আজ থেকে আমরা দু ভাই তোমার দুজন ছেলে হল, আমরা দু ভাই তোমার দুজন ছেলে হব, আর তোমাকে মা বলে ডাক। আর শোনো, তুমি যদি আমাদেরকে রান্না করে একসঙ্গে খাইয়ে দাও, আমরা দু ভাই আনন্দ করে তোমার হাতে খেয়েও নেব। নিতাই গৌর দুদিকে গিয়ে বসে পড়েছে, আর বুড়িমা কি করলো, সুন্দর করে রান্না বান্না করে একটা থালার মধ্যে মেখে দু ভাইয়ের মুখে তুলে দিচ্ছে, আর দু ভাই আনন্দ করে সেবা করছে।
আর যখনই আনন্দ করে সেবা করছে এই সেবা করতে গিয়ে হঠাৎ করে নিতাই চাঁদ দূরে চোখ দিয়ে চমকে উঠছে, মা কি ওইটা কি গাছ মা? বুড়ি মা বলছে ওইটা ওইটা এমন কিছু গাছ নয়, ওইটা একটা পিপুল গাছ। ও পিপুল গাছ, সে তো বুঝেছি মা, পিপুল গাছের নিচে যে সমাধিটা আছে সমাধিটা কার? সঙ্গে সঙ্গে বুড়ি মা বলছে ওই সমাধিটা অন্য কারো নয়, সমাধিটা কার না, ওই সমাধিটা হচ্ছে জগন্নাথ দেবের এক ভক্তরে। ও হ্যাঁ গো, এই শোন ওরা দু ভাই তো আগে কোনোদিন দেখিসনি, আজকে দেখে নে। ওই 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 সমাধিটা যার না সে এত বড় ভক্ত ছিল, ভক্তের মৃত্যুর পরে জগন্নাথ নিজে হাতে ভক্তের দেহটা সমাধি দিয়েছে। তাই নয়, সমাধি দেওয়ার পরে জগন্নাথ নিজে হাতে লিখে দিয়েছিল জয় জগন্নাথই মাধব। দু ভাই ছুটে গিয়ে সমাধির দুদিকে বসে পড়েছে আর মাঝখানে বুড়ি মা বসেছে। বুড়ি মার কাছে নিতাই গৌর আদর করে বলছে, মা তুমি যদি একটু আমাদের ওই ভক্তের কথা একটু বলো, আমি শুনে মনে বড় শান্তি পাই। শুনবি, শোন, অনেকদিন আগেকার কথা, আজ থেকে বহুদিন আগে, প্রায় 200 বছর আগে, এই যে গ্রামটা দেখছিস নীলাচল, এই গ্রামে একজন ব্রাহ্মণ বসবাস করত। সেই ব্রাহ্মণের একজন স্ত্রী ছিল, স্বামী স্ত্রী, আর তাদের এই সংসারে একটা মাত্র অবলম্বন ছিল, তাদের একটা মাত্র ছেলে যার ভালো নাম ছিল মাধব, আর পাড়ার লোকেরা ডাকত মাধু বলে। মা তারপর তারপর শোন, ব্রাহ্মণ কি করতে জানিস? ব্রাহ্মণ সারাদিন ভিক্ষা করত। আমি বলি মনে রাখবেন, প্রকৃত ভিখারি যে না, সে কোনোদিন বাড়ির দরজায় গিয়ে কিছু চাইবে না যে আমাকে 10টা টাকা দাও আর আমাকে একটু চাল দাও। যে প্রকৃত ভিখারি সে আপনার বাড়ির দরজায় গিয়ে হরিনাম গাইবে, যদি তাকে আপনি না দেন সে কিছু বলবে না, ফিরে চলে যাবে। আর যে সাধু হবে সে কি করবে? সে সারাদিনে 5টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। আর যে বৈষ্ণব হবে সে সারাদিনে 21টা বাড়ির বেশি ভিক্ষা চাইবে না। কিন্তু জগতে আমরা সবাই ভিখারি, আমিও ভিখারি। আমি ভিখারি দেখুন, মেদিনীপুর থেকে ছুটে এসেছি জয়াতলা, কেন বলে কড়কড়ে 30,000 টাকা ভিক্ষা নেব, 3 ঘন্টা হয়ে যাবে টাকাটা নিয়ে নেব। এই জগতে ছেলে দিয়ে তার মায়ের কাছে হাত পাতেছে, মা আমাকে 10 টাকা দাও মেলায় যাচ্ছি, ওটা এক ধরনের ভিক্ষা। স্বামী যেখানে চাকরি করে মাসের শেষে সেই অফিসে গিয়ে অফিসারের কাছে হাত পাততে হয়, স্যার আমার টাকাটা। আমরা সবাই ভিখারি। শুধু তাই নয়, মানুষ যখন মারা যায়, মানুষে মারা যাওয়ার পরে দেখবেন খই ছড়াতে ছড়াতে নিয়ে যায়, কেন বলুন? মুড়ি আর খই ছড়ায়, কেন ছড়ায়? পরবর্তী জীবনে ওই মানুষটা যে কুলে জন্মাক না কেন, জন্মাবার পরে তাকে যেন কোনোদিনের জন্য কারো দুয়ারে গিয়ে ভিক্ষার জন্য হাত পেতে না দাঁড়াতে হয়, তার যেন অন্য কষ্ট না থাকে, ওই জন্য খই ছড়াতে ছড়াতে। আমরা সবাই ভিখারি, কেন বললাম? বলে আপনি পয়সা দিয়ে বাড়ি বানাতে পারেন চাপতলা বাড়ি, কিন্তু আপনি শান্তি কিনতে পারবেন না। আপনি পয়সা দিয়ে খাট কিনতে পারেন কিন্তু ঘুম কিনতে পারবেন না। আপনি পয়সা দিয়ে বই কিনতে পারেন কিন্তু বিদ্যা কিনতে পারবেন না, ওটা অর্জন করতে হয়। আপনি দামি দামি জামা কাপড় পরে গায়ে সেন্ট লাগিয়ে মানুষ সাজতে পারেন কিন্তু মনুষ্যত্ব কিনতে পারবেন না। বাবা ভিক্ষায় যায় সারাদিন ঘুরে ঘুরে, এবাড়ি ওবাড়ি নাম শুনিয়ে যা পায় তা এনে সন্ধ্যাবেলা নিজের স্ত্রীর হাতে দেয়। স্ত্রী কি করে? সেগুলো রান্না করে গোবিন্দচরণের সেবা দেয়, ভোগ লাগায়, তিনজনে মিলে প্রসাদ পায়। আর যেদিনকে ভিক্ষায় কিছু না পায় সেদিনকে তিনজনে মিলে উপবাসে যায়, প্রভু তুমি আমার পৃথিবীতে পাঠিয়েছ, তুমি যদি না খেয়ে থাকতে পারো তবে তো আমিও পারি। ভগবানের সংসারে অভাব তাদের ছিল,
কিন্তু দুবেলা দুমুঠো খাওয়ার ঠিক চলে যেত তার ইচ্ছা। আজকে সকালবেলায় যখন বাবা বাড়ির বাইরে ভিক্ষা করার জন্য বেরিয়ে যাচ্ছে, এমন সময় আকাশের পশ্চিম কোণায় একটা মেঘ দেখা দিচ্ছে। সঙ্গে সঙ্গে মাধুর মা গিয়ে তার স্বামীর হাতটা জড়িয়ে ধরে বলছে, শোনো তুমি যেও না। কেন? বলে আকাশের কোণায় একটা মেঘ দেখা দিচ্ছে, আমার মনটা বড় কু গাইছে। মনে রাখবেন, স্বামীর বাম দিকে যে থাকে তাকে বলে স্ত্রী, আর এক কথায় বলে সহধর্মিনী। স্বামীর সমান ধর্ম যিনি পালন করেন, যার যার সঙ্গে মায়ের অন্তরটা মিলে গেছে, স্বামীর বিপদ হলে মা আগে জানতে পারবে, স্বামীকে জানিয়ে দিচ্ছে তুমি যেও না, তুমি গেলে আমার মনটা বড় খারাপ লাগছে। জানো, নিজের স্ত্রীকে বোঝাচ্ছে ব্রাহ্মণ, তুমি তো জানো ভিক্ষায় না গেলে আমার গোবিন্দ না খেয়ে থাকবে, আমার যেতে দাও, আমি কথা দিচ্ছি আমি সন্ধে হওয়ার আগেই ফিরে আস। বেরিয়ে চলে গেল, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী ফিরে এলো না। ছোট্ট ছেলেটা মায়ের কাছে গিয়ে মায়ের আঁচলটা ধরে টানছে, মা ও মা, মা কি আমার না খুব খিদে পেয়েছে জানো মা, আমি সকাল থেকে কিছু খাইনি, তুমি তোমার মা আমাকে একটু খেতে দাও না। মায়ের অন্তরে চাপা একটা কষ্ট আছে, আমি মা হয়ে ছেলের মুখে একটু খাবার দিতে পারবো না? খোকা আমি বলছিলাম কি, তোর বাবা তো এক্ষুনি ভিক্ষাটা নিয়ে এসে পড়বে, একটু অপেক্ষা। না না বিশ্বাস করো মা, আমার না ভীষণ খিদে পেয়েছে, আমি থাকতে পারছি। সেদিন ছেলেটাকে বোঝাবার জন্য ওই মা কি করেছিল, উনুনের উপরে হাঁড়িটা বসিয়ে হাঁড়িতে জল দিয়ে তার মধ্যে কতগুলো নুড়ি পাথর দিয়ে দিয়েছে, আর নিচে আগুন দিচ্ছে, আর টকবক করে জলটা ফুটছে, ছেলেকে দেখাচ্ছে, খোকা ওই দেখ, ওই যে ভাত হচ্ছে, হয়ে গেলেই আমি তোকে খেতে দেবো। বলুন, নুড়ি পাথর কোনোদিন সিদ্ধ হয়? মায়ের কোলে শুয়ে কাঁদতে কাঁদতে ছেলেটা ঘুমিয়ে পড়ল, হাত জোড়ো করে ভগবানকে জানাচ্ছে, প্রভু তুমি আমায় গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি দাওনি, এর জন্য আমার দুঃখ নেই, কিন্তু তুমি তো আমার ছেলের মুখে একটু খাবার দিতে পারো। যখন গভীর রাত্রি, মায়ের চিন্তাটা আরো বাড়ছে, আমার স্বামী কোথায়? আর এমন সময় চারজন পাড়ার ছেলে এসে মায়ের দরজায় টক্কর দিচ্ছে, ব্রাহ্মণী ঘরে আছো? ব্রাহ্মণী, ব্রাহ্মণী দরজা খোলো, ব্রাহ্মণী, এত রাত্রিতে তোমরা দরজা খোলো, তোমার ঘরে একটা বিপদ হয়েছে, দরজা। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, চমকে উঠল, চারজনে মিলে ব্রাহ্মণের মৃতদেহটা কাঁধ থেকে মাটিতে নামিয়ে রেখেছে, আছাড় খেয়ে পড়ল, স্বামী ছেড়ে চলে গেল, বারবার করে নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরছে, তুমি আমাকে রেখে গেলে আমার, তোমার ছেলেটা কার কাছে যাবে, কে ওকে খাওয়াবে, কে ওকে পড়াবে? একটা ভাঙা বাটি নিয়ে পাড়া প্রতিবেশী সবার দুয়ারে সেদিনকে মা ঘুরেছিল, তোমরা একটু খাওয়ার দাও না, আমার ছেলেটা না খেয়ে আছে, আজ তিন দিন ধরে কিছু খাইনি, একটু কিছু দাও। মুখের ওপরে পাড়ার লোক দরজাটা বন্ধ করে দিয়েছে, দূর হয়ে যা, নিজের স্বামীকে খেয়েছিস, তুই অপয়াবে মানুষ, তোর মুখ দেখা পাব, যা।
সবাই যখন দরজাটা বন্ধ করে দিয়েছে পরের দিন সকালবেলায় মা আবার সবার ঘরের দুয়ারে গেছে গো এই পাড়ার মানুষ আমি তোমাদের কাছে কালকে এসেছিলাম একটু ভাত চাইতে আজকে ভাত চাইতে আসিনি একটু একটু ভাতের ফ্যান যদি দিতে আমার ছেলেটা একটু ভাতের ফ্যান যদি দিতে আমার ছেলেটা খেয়ে বাঁচতো না 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 দেব না ফেলে দেব তবু তোকে দেব না তুই ওই অপয়া তোর ছেলেটাও অপয়া তোরা মা ছেলে মিলে দুজনে গলায় কলসি বেঁধে গঙ্গার চলে ঝাঁপিয়ে পড় দূর হয়ে যা মা যখন মনটা খারাপ করে চোখের চলে বুক ভাসিয়ে ঘরে ফিরে আসছে আর এমন সময় ওই গ্রামে রাস্তার পাশ দিয়ে জমিদার হেঁটে হেঁটে যাচ্ছিল তার লোকজনদের সাথে নিয়ে জমিদার যখনই দেখছে যে মা কাঁদতে কাঁদতে যাচ্ছে জমিদার চিনে নিয়েছে ব্রাহ্মণী এদিকে ছুটে গিয়ে হাত জোড় করে দাঁড়িয়েছে জমিদার মশাই হ্যাঁ আমি খবর পেয়েছি মাধুর বাবা মারা গেছে তিন দিন ধরে তোমার ছেলেটা কিছু খেতে পায়নি আগামীকাল সকাল থেকে তুমি আমার বাড়িতে কাজ করবে তুমি তো ব্রাহ্মণের মেয়ে তার উপরে প্রশ্ন হয়েছ তোমায় দিয়ে কাজ করালে আমার মন্দিরটা পবিত্র থাকবে হ্যাঁ যাও কিন্তু শোনো এই কাজের জন্য আমি তোমায় কোনো বেতন বা কোনো টাকা দিতে পারবো না মনে রেখো তাহলে আমি কি এমনি না না এমনি এমনি না আমার বাড়ির ঠাকুর ঘরে যত কাজ সব তুমি করে দেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনের যত কাজ তুমি করে দেওয়ার পরে তুমি তো গরিব আমার ঘরে ঢুকবে না হ্যাঁ আগেকার দিনে নিয়ম ছিল বড় লোকদের বাড়িতে গরিবরা ঢুকতে পারতো না তুমি দরজার বাইরে দাঁড়াবে এই আঁচলটা পাততে আর আমি দুটো হাতে গড়া আটার তৈরি বাসি রুটি তোমার আঁচলে দিয়ে দেবো ছুটে গিয়ে জমিদারের পায়ে পড়েছে জমিদার মশাই আপনি যদি আর একটা রুটি বেশি দিতেন আর একটা আমার ছেলেটা আমি আমার জন্য বলিনি আমার ছেলেটা আছে আর এক না আমি যা বলে দিয়েছি এই শেষ কথা যদি তুমি রাজি থাকো তাহলে যেও আর নাহলে যাওয়ার দরকার নেই পরের দিন সকালবেলা মা গিয়ে জমিদার বাড়িতে দাঁড়িয়েছে ঠাকুর ঘরে সব কাজ করে ঠাকুর ঘরটা যখন মুছে দেয় ঠাকুর ঘরটা মোছার বালতিতে করে মোছার যে কাপড়টা ভিজিয়ে নিতে হয় সেই কাপড়টা বালতিতে ভেজানোর প্রয়োজন হয় না মায়ের চোখের জলে কাপড়টা ভিজে যায় ভগবানকে জানায় প্রভু মানুষ করলে করলে মনুষ্য জন্ম দিলে দিলে কিন্তু এমন একটা কুলে আমায় পাঠালে যে আমি আমার ছেলের মুখে দুটো খাবার দিতে পারি না দুটো রুটি বাড়িতে ফিরে এসে নিজের ছেলেটাকে জল দিয়ে ভিজিয়ে খাওয়ায় আর যেদিনকে বেশি হয় নিজে খায় আর যেদিনকে বেশি না হয় জল খেয়ে রাত কাটিয়ে দেয় ভগবানের সহ্য হয়নি যে করে আমার আস আমি করি তার সর্বনাশ আচ্ছা বলুন এই যে কথাটা প্রচলিত আছে ভক্ত সমাজে কীর্তন জগতে কীর্তনীয়রা আমরা বলি যে করে আমার আস আমি করি তার সর্বনাশ ভগবান কোনোদিনও ভক্তের সর্বনাশ করে না এটা ভুল যে করে আমার আস আমি করি তার তমনাশ তম মানে অন্ধকার অন্ধকার মানে পাপ তাহলে প্রভু যে তোমার ভক্ত হলো তুমি তার ছেলেকে না খাইয়ে রাখলে কেন বলে কেন জানো সোনার দোকান থেকে সোনাটা কিনে নেওয়ার পরে যদি সেই সোনাটা কেউ বিক্রি করতে যায় দোকানদারকে কিনে নেয় কেনে না আগে খাদটা বাদ দিতে যায় খাদটা বাদ দিয়ে তবে সোনাটা বিক্রি হয় এই দেহ সোনাটা এই মন সোনাটা গোবিন্দচরণে দিতে গেলে এই দেহ থেকে মন থেকে আগে খাদটা বাদ দিতে হবে যে করে আমার আস
আমি করি তার তমোনাশ তবু যদি সে না ছাড়ে আমার পাশ আমি তাকে দেই বনবাস আমি তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই তবু যদি সে না ছাড়ে আমার পাশ তখন আমি করি তার ছয় পুত্রকে নাশ তার কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্তুর্য ষড়রিপুকে দমন করি এরপরেও সে যদি না ছাড়ে আমার পাশ তখন আমি হই তার চরণের দাসের অনুদাস ভক্তমণ্ডলী মায়েরা ভাবুন মানুষের সংসারের জন্য সারা জীবন কেঁদেছে আমার বাড়ি থেকে যখন আমার পছন্দের গয়নাটা চুরি হয়ে গেল আমি কাঁদলাম আমার পছন্দের শাড়িটা ছিঁড়ে গেল আমি কাঁদলাম আমার স্ত্রী আমায় দুঃখ দিয়েছে আমি কাঁদলাম আমার ছেলে মেয়ে আমায় দুঃখ দিল আমি কাঁদলাম আর ঠাকুর ঘরে গিয়ে যখন ভগবানের জন্য কাঁদতে গেছি দেখি আমার চোখে জল নেই ভগবান বলে তুমি সবার জন্য কাঁদলে আর আমার জন্য চোখে জল নেই কেন বলে প্রভু যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল আমার কলের কথা মনে পড়েনি আজ আমার এই দেহ কলসিতে যৌবন রূপী জলটা শুকিয়ে গেছে তাই আমার কৃষ্ণ ভক্তি রূপী কলের কথা মনে পড়েছে ভক্তমণ্ডলী মাতৃবর্গ বলতে পারেন একটা মেয়ের যখন বিয়ে হয় মেয়ের জীবনে সবথেকে দুঃখের সময় কোনটা বিয়েতে বিয়েতে সব থেকে দুঃখের সময় হচ্ছে যখন মেয়েটা বিদায় হয় আমি নিজে দাঁড়িয়ে দেখেছি তখন যখন মেয়েটার মা একটা আঁচল পেতে দাঁড়ায় আর মেয়ে তিন মুঠো চাল তার মায়ের আঁচলে ছুঁড়ে দেয় পিছন দিকে না তাকিয়ে আর মুখে কি বলে মা আমি যা খেয়েছিলাম তোমার সমস্ত ঋণ আমি শোধ করে দিলাম বলুন মায়ের মায়ের ঋণ কোনোদিন শোধ হয় মেয়েটার মা কি করে জোরে কাঁদতে পারে না পাছে লোকে শুনতে পায় তাই মুখের মধ্যে একটা কাপড় ঢাকা দিয়ে কাঁদে কেন কাঁদছে মেয়ে চলে যাচ্ছে বলে না 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 ও জন্য কাঁদেনি কাঁদছে কেন না মেয়ের মা কাঁদছে না আমার মেয়ে এ সংসার থেকে যে সংসারে যাবে সেখানে গিয়ে ও যেন আমার মতো একটা মা পায় যে মা ওকে যত্ন করে আমার মতো ভালোবাসা দিয়ে বুকে আঁকড়ে রাখবে মাধুদাসের মা ভগবানকে বলছে প্রভু সেদিনকে বিয়ে হয়ে এ সংসারে এসেছিলাম সেদিনকে কল্পনা করতে পারিনি যে আমার জীবনে এত কষ্ট লেখা আছে ভগবানের সহ্য হয়নি আজকে যখন মা গিয়ে আঁচলটা পেতে দাঁড়িয়েছে জমিদার রুটিগুলো ছুঁড়ে দিয়েছে রুটিগুলো মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ল একটা কুকুর দাঁড়িয়েছিল ছুটে গিয়ে দুটো রুটি মুখে করে তুলে নিল মা কেঁদে উঠল পিছনে পিছনে ছুটছে তুমি 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 যেমন না খেয়ে আছো বিশ্বাস করো আমার ঘরে একটা ছেলে আছে সেও না খেয়ে আছে আমাকে একটা রুটি দাও তুমি একটা নাও আমি গিয়ে ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে আমার ছেলেটা আমায় বলবে মা আমার 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 ভীষণ খিদে পেয়েছে মা অবলা জীবটা সেদিনকে মায়ের কথাটা বোঝেনি মা এসে যখনই ঘরের দরজাটা খুলেছে ছোট্ট ছেলেটা এসে মায়ের আঁচলটা টান দিয়ে বসেছে মা খাওয়ার এনেছ মা বলছে খোকা আজকে খাওয়ার পাইনি বাবা হ্যাঁ আজকে পাইনি কিন্তু মা আমার যে খুব খিদে পেয়েছে আজকের দিনটা তুই একটু জল খেয়ে ঘুমিয়ে পড় আমি কথা দিচ্ছি কালকে থেকে আমি তোকে খাওয়ার দেবো মাধুদাসকে কোলে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে মা ঘুম পাড়াচ্ছে ভগবানকে বলছে প্রভু আমি মা হয়ে আমি আমি মা হয়ে আমার ছেলের মুখে একটু খাওয়ার তুলে দিতে পারলাম না এই মাতৃত্বের জীবনটা আমি আর রাখবো না আজকে যখন আমার ছেলেটা ঘুমিয়ে পড়বে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব তুমি দেখো আমি ওকে রেখে গেলাম তোমার চরণে মাধু ঘুমা বাবা ঘুমা আঁচলটা দিয়ে ছেলের গায়ে হাওয়া করছে মায়ের কোলে মাথা রেখে সোনার চাঁদ ঘুমা
মায়ের কোলে মাথা রেখে সোনার চাঁদ ঘুমায় শেষবারের মতো একটু ভালো করে আদর করছি আর তো দেখতে পাবো না মায়ের কোলে মাথা রেখে সোনার চাঁদ ঘুমায় মায়ের কোলে মাথা রেখে সোনার চাঁদ ঘুমায় মাকি তোরে আদর করে আয় শোনায় শোনা চাঁদ ঘুমায় মাকি তোরে আদর করে সোনার চাঁদ ঘুমায় মায়ের কোলে মাথা রেখে সোনার চাঁদ ঘুমায় ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে যেই মা চলে যেতে গেল এক পা দু পা তিন পা ছেলেটা কি করলো মায়ের আঁচলটা টেনে ধরলো মা তুমি আমায় ফেলে চলে যাচ্ছ এত সোজা না আমি জানি তো আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল চলে যেও না আমি তোমায় কথা দিলাম আমি আর কোনদিন তোমার কাছে খাওয়ার চাইব না তুমি শুধুই আমার পাশে থেকো মা মাগো মাগো ও গো মা আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল আমায় ফেলে যেও না মা কাঁদিতে লাগিল আমায় ফেলে যেও না মা কাঁদিতে লাগিল আমায় ফেলে যেও না মা কাঁদিতে লাগিল আমায় ফেলে যেও লাগিল মা গো আমি কি তোমার এতই বোঝা মা গো আমি কি তোমার এতই বোঝা মা গো আমি আর খাওয়ার চাইব না মা আমি কি তোমার এতই বোঝা আমি আর খাবার চাইব না মা মা গো আমার চলে যেও না নিতাই খাবার চাইব না আমায় ফেলে চলে যেও না আর খাবার চাইব না মা আমি কি তোমার
মা তুমি চিন্তা করো না, আমি তোমায় কথা দিলাম, আজ থেকে এই মুহূর্ত থেকে আমি তোমার ছেলে, আর কোনোদিনও তোমার কাছে খাবার চাইবো না, আমি আমার নিজের খাবারের যোগান নিজে করে নেব। কদিন কাটলো দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল কাটিতে লাগিল, বারো বৎসর হইয়া মাধু উপনীত হইল উপনীত হইল, বারো বছর ছেলেটার বয়স হয়ে গেছে। একদিনকে পাড়ায় বন্ধু বান্ধবীদের সঙ্গে খেলতে গেছে, পাড়ার বন্ধুরা ডেকে জিজ্ঞাসা করছে, এই মাধু তোর বাড়িতে তোর মা ছাড়া তোর নিজের বলতে কে আছে রে? মাধু বলছে, আমার মা ছাড়া আর তো কেউ নেই। তোর মাকে গিয়ে জিজ্ঞাসা কর, বলে তোদের কেউ আছেন নাকি? বলে আমাদের আছে। কে? মামা বাড়ি, মাসি বাড়ি, পিসি বাড়ি, দাদু বাড়ি, দিদা বাড়ি। কেন জানেন তো? মনে রাখবেন, আপনি যেমন গাছ লাগাবেন আপনাকে তেমন ফল নিতে হবে। আপনি ছোট কাল থেকে যেমন গাছ চারা তৈরি করেছেন, বড় হয়ে তেমন ফল আপনাকে নিতে হবে। হ্যাঁ, এই জয়াতলা বাসস্ট্যান্ডে একটা ছেলে তার মায়ের হাত ধরে নেমেছে, নামার পরে মায়ের কাছে গিয়ে বলছে, মা কি? বলে তোমার ব্যাগ থেকে একটু কাগজ আর কলমটা দাও তো। মা বলে, কাগজ কলম নিয়ে কি হবে? বলে আমি একটু বাসের নাম্বারটা টুকে নেব। মা বলছে, বাসের নাম্বার নিয়ে কি করবি এইটুকু ছেলে? বলে জানো মা, নাম্বারটা টুকে নেবো অন্য কারণে। কি কারণে? বলে আজকে আমাকে সাথে নিয়ে তুমি দাদু আর ঠাকুমাকে এই বাসে করে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো, যেদিন তুমি আর বাবা বুড়ো হয়ে যাবে এই বাসে করে আমি তোমাদেরকে ওই আশ্রমে রেখে আসব, যদি ভুলে যাই তাই নাম্বারটা টুকে নিলাম। আপনি যেমন গাছ লাগাবেন ফল আপনার। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যাবে না, উচ্ছেই আর উচ্ছে খেতে খুব একটা ভালো নয়, তিতো। সারা জীবন সংসারটাকে যেমন তৈরি করবেন সংসারটা তেমনই তৈরি হবে। ভক্তমণ্ডলী মায়েরা, মাধুদাস ছুটে এসে মায়ের কাছে প্রশ্ন করছে, মা এই জগতে আমার আপনজন বলতে কে আছে? আসতে যারা বসে আছেন এখানে, এমনকি আমি, আমি কিন্তু আমার বাবার নাম বলতে পারবো না, কেউ পারবেন না। যদি বলেন তাহলে আধার কার্ডে যে আছে, ভোটার কার্ডে যে আছে, রেশন কার্ডে যে আছে, আমার ঘরে যে লোকটা আছে। বলে বাবা তুমি তোমার বাবাকে চেনো না, চেনো? বলে না। কি করে চিনলে? বলে আমার মা ছোটবেলায় আমাকে দেখিয়েছিল, ওইটা তোর বাবা, ওই যে ফর্সা করে লোকটা, ওই তোর বাবা। বল 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 বাবা, বল বাবা, বল। মা জানে বাবাকে, মা জানে বাপ, মন চেনে পাপ। আপনি যদি রাত্রেবেলা খারাপ কাজ করেন, কেউ না জানলে মন জেনে যাবে কাজটা ভালো হলো না। আর আমার প্রকৃত বাবাকে এটা একমাত্র আমার মা বলতে পারবে, অন্য কেউ বলতে পারবে না। মা আমাকে যাকে বাবা বলে ডাকতে শিখিয়েছে আমি তাকে ডাকছি। মা যদি না দেখাতো তাহলে আমি জানতে পারতাম না। ভক্তমণ্ডলী মায়েরা মায়ের কাছে গিয়ে হাত জোড়ো করে প্রশ্ন করছে, মা বলতে পারো আমার জীবনে তুমি ছাড়া আমার আপনজন বলতে কে আছে? মা বুঝে নিয়েছে আমার ছেলেকে সঠিক শিক্ষাটা দিতে হবে। আমার বাড়ির, এই বাড়ির মায়েরা হলে কি বলতো, আরে অনেক আছে, মামা মামি আছে, দাদু ঠাকুমা আছে, অনেকে আছে। মা কি করলো, হাতটা ধরে নিয়ে গিয়ে গোবিন্দের কাছে নিয়ে গেছে, ছেলেটাকে ঠাকুরের দিকে আঙুল বাড়িয়ে বলছে, চিনতে পারিস না তো, ওই যে হাতে বাঁশি নিয়ে আছে, দেখতে কালো, মাথায় চূড়া পড়া। বলে হ্যাঁ। বলে শোন, মনে রাখিস আজ থেকে ওই ছেলেটা আমি ছাড়া তোর আপনজন, তাই নাকি? ছুটে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরা মাত্র মা কি বলছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ লুণ্ঠনি হরি হরি বল, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণ, অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ জননী।
ভূমিষ্ঠ সরেগা দাবি গড়ি অসি মা পিছন থেকে ডাকলো বলে ভালো মন্দ কিছু খাবার দেবে সঙ্গে না না ওজন্য নয় কেন বলে খালি হতে ভর্তি ভালো যদি ভরতে চায় আর আগুর চেয়ে পিছু ভালো যদি ডাকে মা মা মায়ের ছেলে যখন কোনো শুভ কাজে যাচ্ছে সেই সময় যদি সেই ছেলেটাকে তার মা পেছন থেকে ডাক দেয় তবে ছেলের জন্য শুভ মনে রাখবেন মাকে ডাকতে হবে বৌমা ডাকলে কিন্তু সমস্যা হয়ে যাবে মা ডাকবে যেই মা ডাক দিয়েছে দাঁড়িয়ে পড়েছে মায়ের কাছে এসে বলছে ছেলেটা মা ডাকলে কেন শোন যে কদিন পর্যন্ত জগতের প্রকৃত মানুষটাকে খুঁজে না পাবি যে কদিন পর্যন্ত জীবনে আসল মানুষটার সন্ধান না পাবি সে কদিন পর্যন্ত ওই মুখটা আমাকে আর দেখাবি না যা মায়ের চরণে প্রণাম জানিয়ে মাধুদাস চলে এলো কোথায় ওই পিপুল গাছের তলায় সাত দিন সাত রাত্রি অনাহারে বসে আছে না ঘুমিয়ে না খেয়ে ভগবানের নাম গাইছে হ্যাঁ আগামীকাল একাদশী জগন্নাথ ধরণী লক্ষ্মীকে ডেকে বলে জগন্নাথ আসতে আপনারা পুরীতে গিয়েছেন তো সকলে অনেকে পুরী দর্শনে জগন্নাথ দেবের জন্য যে ভোগ প্রসাদটা রান্না হয় পুরীতে প্রতিদিন ছাপান্নটা একসঙ্গে হাঁড়ির ওপর হাঁড়ি দিয়ে একসঙ্গে হাঁড়ির ওপর হাঁড়ি দিয়ে একবারে জ্বালন দিয়ে দেওয়া হয় আপনারা জানেন কি না আমি জানি না তবে বলে দিই একদম ওপর দিকে যে হাঁড়িটা থাকে একদম সবার উপরে সেই হাঁড়ির ভাতটা সবার আগে রান্না হয়ে যায় তারপর নিচে নেমে 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 আসে আর মনে রাখবেন পুরীর জগন্নাথের মন্দিরের কোনো সবজি কোনো তরকারিতে বাইরের কোনো মশলা ব্যবহার হয় না সব শিলে বাটা জমিতে চাষ করা ওরা যা পায় তাই দিয়ে জগন্নাথকে ভোগ দেয় আর মনে রাখতে হবে জগন্নাথের ভোগটা কোনো মানুষ রান্না করে না স্বয়ং বৈকুণ্ঠধিপতি জগন্নাথের স্ত্রী মা লক্ষ্মী নিজে রান্না করে যার জন্য একবার জাল দেওয়ার সঙ্গে সঙ্গে সব রান্না হয়ে যায় হ্যাঁ একবারে দিয়ে দেবে যা দেওয়ার একবার হয়ে রক্তমণ্ডলী মায়েরা সেই মা লক্ষ্মীকে জগন্নাথ দেখে বলছে শোনো লক্ষ্মী আমার ভক্ত আমার জন্য না খেয়ে বসে আছে সাত দিন তুমি যাও আমার ভক্তকে একটু প্রসাদ সেবা করাও যে থালায় করে জগন্নাথ দেবকে প্রতিদিন সেবা দেয় সেই থালাটা হচ্ছে ২৪ ভরি সোনার থালা বেশি নয় ২৪ ভরি মাত্র সেই থালাটা মাথায় নিয়ে মা লক্ষ্মী জগন্নাথের ভোগটা নিয়ে মাধুদাসকে সেবা দিতে আসছে আর মাধুদাস ওই গাছের গোড়ায় বসে বসে ভগবানকে বলছে প্রভু গো তুমি যে আমায় না খাইয়ে রেখেছ এর জন্য আমার দুঃখ নেই আমি চাই আমি না খেয়ে থাকতে চাই হরি আমার মানস সন্তাপ না শীতে এতে যদি তোমার দুঃখ হয় আমার যদি তব দুঃখ হয় এই জগতের মানুষ তোমাকে সুখ পাওয়ার জন্য ডাকে আমি জানি এই জগতের মানুষ দুঃখ পাওয়ার জন্য তোমায় ডাকে না যখন কোনো মায়ের ঘুম পায় সেই মা কীর্তন শুনতে শুনতে উঠে চলে যায় কেন বলে আমার ভালো লাগছে না কীর্তন আর শুনবো না আমি বাড়ি যাই আমার ঘুম পাচ্ছে আচ্ছা বলুন আপনারা যে ভগবানের চরণতল ফেলে দিয়ে বাড়ি চলে যাচ্ছেন সেই ভগবান তো আপনাদের জন্য জেগে বসে আছে তার কষ্ট হয় না হরি
আমার মানস সন্তাপ না সুখে ইথে যদি তোমার দুঃখ হরে আমার মানস সন্তাপ না সুখে ইতে যদি তোমার দুঃখ মা লক্ষ্মী দাঁড়িয়ে পড়েছে বাবা এত সুন্দর কথা বলছে শুনতে হয়তো লুকিয়ে লুকিয়ে শুনছে আমার যা হওয়ার তাই হবে তুমি কেন দুঃখ পাবে আমার যা হওয়ার তাই হবে তুমি কেন দুঃখ পাবে আমার যা হওয়ার তাই হবে তুমি কেন দুঃখ পাবে সুখে থাকো তুমি হরে আমার মানস সন্তাপ না সুখ এতে যদি তোমার দুঃখ হরে আমার মানস সন্তাপ না সুখ ইতে যদি তোমার দুঃখ আমায় ফেলে একা বন্ধুহীন দেশে তুমি কোথায় রইলে হরি তুমি কোথায় রইলে বসে আমায় ফেলে একা এই বন্ধুহীন বেশে হরি হরি হে হরি হে হরি হরি হে আমায় ফেলে একা সেই বন্ধুহীন দেশে তুমি কোথায় রইলে হরি তুমি কোথায় রইলে বসে আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশেতে আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশেতে দিতে আমার নব পরিচয় হরে আমার মানস সন্তাপ না সুখ
इथे जदि तुम्हार दुख है देखा 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 মাধু কে আমি আমি লক্ষ্মী এই নাও জগন্নাথদেব তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে নাও খেয়ে নাও সকল ভক্ত চরণের নিবেদন সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে আপনারা প্রসাদ না পেয়ে কেউ গৃহে ফিরবেন না হরে কৃষ্ণ সবাই প্রসাদ পেয়ে তারপর গৃহে ফিরবেন হ্যাঁ এবার সারা রাত্রি কীর্তন হবে আমি গৃহে ফিরবেন বললাম কেন ঘরে তো আমরা পড়েই যাচ্ছি আমাদের আসল ঘরে যাওয়ার সময় ওই জন্য বললাম গৃহে ফিরবেন যার যখন সময় হবে আমার বলার দরকার নেই সে এমনি চলে যাবে মানে এই ঘরের কথা বলিনি আমি ওই ঘরের কথা বলেছি ওই ঘরের মালিক যখন ডাক দেবে আমার সময় হয়ে গেলে আমাকে এমনি চলে যেতে হবে আমি চাইলেও এই ঘরে আর থাকতে পারবো হ্যাঁ রক্তমণ্ডলী মায়েরা লক্ষ্মী যেই প্রসাদটা দিয়েছে সুন্দর করে গপগপ গপগপ করে প্রসাদটা খাচ্ছে আর খেতে খেতে বলছে মা তোমার বাড়ি কোথায় গো এত সুন্দর খাবার এনেছো তুমি আমার চেনো না আমি এই পাশের পাড়ায় খোকা তুমি জান এই পাশে এই পাশে ও তাই আর শোনো তুমি প্রসাদটা খেয়ে দিয়ে এই থালাটা ধুয়ে মেঝে রেখো আমি কালকে সন্ধ্যায় এসে থালাটা নিয়ে যাবো মাধুদাস কি করলো প্রসাদটা খেয়ে থালাটা পরিষ্কার করে ধুয়ে পিছনে রেখে দিয়ে আবার ভগবানের নাম গাইছে পরের দিন সকালবেলায় জগন্নাথ মন্দিরের পাণ্ডারা মন্দিরের দরজা খুলে চমকে উঠল একে এই জগন্নাথকে ভোগ দেওয়ার জন্য সোনার থালা এই থালা কে নিয়েছে এই কালকে মন্দির এই শ্যামলাল সর্বনাশ হয়ে গেছে এই জগন্নাথকে ভোগ দেওয়ার জন্য ২৪ ভরি সোনার থালা কোথায় গেল খুঁজে না পেলে রানীমা কিন্তু আমাদের গর্দান নেবে রে এই বের কর পাণ্ডারা কি করলো লাঠি নিয়ে থালা খুঁজতে বেরিয়ে পড়েছে থালা কোথায় কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে সঘনে ধাইয়া যায় উলুধ্বনি নিতাই গৌড় হরি হরি বল কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে সঘনে ধাইয়া যায় কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে সঘনে ভাইয়া যায় যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে দাঁড়াইল যাই আবার যাহা মাধুদাস নামেতে উল্লাস তাহাতে মিলিল যা ওই মাকে ডাকো তো ওই না আমি আপনাকে বলিনি ওই বাবাজিকে ডেকে দাও গাছের তলায় চোখ বুঝিয়ে বসে থাকা সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল বলি যাহা মাধুদাস নামে গাইয়াছিল ঘিরে ঘিরে দাঁড়াইল আবার যাহা মাধুদাস নাম গিয়াছিল বলি যাই রে শোভার বলি হারি যাই হরি হরি বল যাই রে শোভার বলি হারি যাই দামদাস নাম গিয়াছিল ঘিরে ঘিরে তাড়াইল সবাই ঘিরে ঘিরে তাড়াইল মাধুদাসের চারদিকে সবাই মিলে গোল করে ঘিরে দাঁড়িয়ে লাঠি দিয়ে খোঁচা দিয়ে ডাকছে এই বাবাজি এই এই ওটা ওটা চোখ বুঝিয়ে বসে আছো ওটা কি ব্যাপার কি ও তো চারদিকে যা তা আপনারা কি চাই হ্যাঁ কি চাই চাই তো অনেক কিছু এই নিয়ে তো এই বের করে নিয়ে পিছন থেকে থালাটা বের করে এনেছে এই এই থালা তুই কোথায় পেয়েছিস
মানে থালা মানে ও আচ্ছা গতকাল রাত্রিতে লক্ষ্মী নামে কে একটা এসেছিল, সে বলল এই যে জগন্নাথ দা কি আমার জন্য চিটিংবাজি বিরাট বড়, মা লক্ষ্মীর নামে চিটিংবাজি আবার জগন্নাথের নামে চিটিংবাজি, ওকে মারো। তুই বাবাজি হয়ে চুরি করা, তোর চুরি বিদ্যা কাটিয়ে দেবো। সবাই মিলে একদম ধরে গাছের সঙ্গে বেঁধে আজ চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে বলি জগন্নাথ, আমি তো চোর নই তবু কেন এরা আমায় মারে, ভগবান চিন্তা করলো ভক্তকে অনেক কষ্ট দিয়েছি আর দেব না, কি করলো ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত, ভক্তের লাগে শ্রী জগন্নাথ সহিল আঘাত, এবারে ভক্ত বড় জানাইল হরি হরি বল হরি হরি বল, ভক্ত বড় জানাইল ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, ভক্ত বড় জানাইল ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, বলি জগন্নাথের অঙ্গ ফেটে গেল নিতাই হরি বল, ভক্ত বড় জানাই দিল মাঠু দাসকে, মারতে মারতে মাঠু দাসের দেহটা আদমরা করে দিয়ে ফেলে দিয়ে পাণ্ডারা ফিরে এলো মন্দিরে। ওদিকে অনেকক্ষণ পর যখন মাঠু দাসের জ্ঞান ফিরলো, তাকিয়ে দেখলো নিজের দেহটা রক্তে ভেসে গেছে। জগন্নাথ আমি তোমার কাছে প্রসাদ চাইনি, তুমি নিজে প্রসাদ পাঠিয়েছ, তুমি নিজে চোর সাজিয়েছ, নিজে মার খাইয়েছ, আমি তোমার ধামে আর থাকবো না, আমি চলে যাব শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে এসে বৃন্দাবনের প্রথম দর্শনীয় স্থান কোথায়? বাঁকে বিহারীর মন্দির, ওখানে গিয়ে বসে আছে। একজন ছোলা ভাজাওয়ালা প্রত্যেক দিন তার নিয়ম ছিল সে বাঁকে বিহারীকে এক ঠোঙা ছোলা ভাজা দিয়ে তারপরে ছোলা ভাজা বিক্রি করতে যায়। আজকে যখন দেখছে ছেলে একটা বসে আছে, ওকে এসে বলছে যে ভাই সকালে কি খেয়েছো? বলে কিচ্ছু খাইনি, নাও একটা ছোলা ভাজা নাও একটু খেয়ে নাও, জল খাও। আর শোনো মাঠু দাস বলে দেখুন আমার কাছে তো পয়সা নাই। হ্যাঁ পয়সা নেই সে আমি জানি, ছোলা ভাজাটা খাও আর পয়সা দেওয়ার দরকার নেই, তবে কি করব একটা রাধার নাম শুনিয়ে দাও মনটা ভরে যাবে বাড়ি চলে যাবো। বৃন্দাবন মানে তো রাধা নামে ভক্তি নাকি? হরে কৃষ্ণ আমরাও বলতে গিয়ে বলবো মাঠু দাসের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে রাধা নাম, আর শুনতে গিয়ে কি বলবো কিশোরী কুচ এসা রাধা নাম শুনতে হবে, আর শোনার জন্য একটু হাতে তালি দিতে হবে, চরণ ধরে করি মানা কারো হাত যেন আর বগলের নিচে থাকে না, তাহলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। হাত না তুলে যে বলে হরি বল, বেশি বলবো না কম করে বলবো, যে হাত না তুলে হরি বলবে তার বগলে ফোড়া হবে, তাকে তিন দিন এরম করে থাকতে হবে, সে বুঝবে কি কষ্ট। বলো কিশোরী কুচ কিশোরী কুচ কিশোরী কুচ এসা ইন্তজাম হো যাবে, কিশোর কো তুমি ইন্তজাম হো যায়, কিশোর কো তুমি ইন্তজাম হো যায়।
বাঁকে বিহারীর মন্দিরের বাইরে দাঁড়িয়ে ভজনটা শোনাচ্ছে তো, ছোলা ভাজা আলা বলছে, ওই মন্দিরের ভিতরে যে ঠাকুরটা আছে না, ওই দেখো ওই দেখো বলে হ্যাঁ বলে, এমনি এমনি শোনালে হবে না, একটু সেজে গুজে শোনা, তবে তো বুঝবো ঠিক গানের সঙ্গে সাজটা মানাচ্ছে কিনা। কিশোরী কুচ এসা ইন্তজাম হো যাবে, কিশোরী কুচ এসা ইন্তজাম হো যায়, হাতটা উপর পড়ো একদম পিছনে। আরে মাইক ম্যান তুমি তোলো, হরি নামে মাইক দিচ্ছ, তুলে দাও, সুযোগ হয় কি না হয়। হ্যাঁ তোমরা তুলবে, কেউ বাকি নেই তো? কমিটি কোথায়, ঘুমিয়ে পড়লো নাকি? পেছন থেকে বাকি আছে। হ্যাঁ হ্যাঁ তালি দেন। কিশোরী কুছ এসা ইন্তজাম হো যাবে, উলুথনি হরি হরি বল, কিশোরী কুছ এসা ইন্তজাম হো যায়, কিশোর কো তো আইসা ইন্তজাম হো যায়। সরকার থেকে লকডাউনে চাল দিল, ডাল দিল, ছোলা দিল, কোথায় গেল? তালি এরম না, তালি এরম। হ্যাঁ পাড়ায় ঝগড়া হলে সে মায়েদের কি গলা, এখন গলা কোথায়? যাবে গিরি দেহ হে মাইলে তেরা নাম লিয়া হে, যাবে গিরি দেহ হে মাইলে তেরা নাম লিয়া হে, যাবে গিরি দেহ হে মাইলে তেরা নাম লিয়া হে, তুই গিরি হে না দিয়া হে মুঝে থাম লিয়া হে, তুই গিরি নে তো দিয়া মুঝে তুমি থাম লিয়া হে, কিশোরী কুছ কিশোরী কুছ কিশোরী কুছ ঐসা ইন্তজাম হো যাবে, উলুথনি হরি হরি বল, ঐসা ইন্তজাম হো যাবে, কিশোরী কুছ ঐসা ইন্তজাম হো যাবে। Hey!
जय राधे जय राधे राधे श्री राधे जय राधे जय राधे राधे श्री राधे অনেক ধাম তোমরা বলো জয় রাধে জয় রাধে কোথায় জোরে বলো প্যান্ডেল ফেটে যাবে চালু কাছে জোরে বলো জয় রাধে জয় আরে ভলিউম কোথায় ভলিউম কমে গেছে খুব জোরে বলো জয় রাধে ভালো করে বলতে হবে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा हरी हरी बोल इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए अरे बोलिए भाई राधा रानी की जय भगवान कृष्णचंद्र की जय बांके बिहारी लाल की जय राधा कुंड की जय श्याम कुंड की जय गिरी गोवर्धन की जय अष्ट सखी की जय कुंज गांव की जय बरसाने वाली की जय गोविंद गोपीनाथ मदन मोहन की जय गिरिराज की जय साक्षी गोपाल की जय बरसाने वाली की जय चौसठी महंत की जय द्वादश गोपाल की जय अष्ट कविराज की जय छय चक्रवर्ती की जय एड़ा बसे घुमाबे की जय যারা বসে ঘুমায় ওদের জয় ওদের প্রাণে বড় ভয় বলতে হবে ভালো করে বলে নেবে এখনো সময় আছে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে বলো জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে বলো জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে বলো রাধে 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 বলো বলো রাধে 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 बिहारी लाल की राधा कुंड की श्याम कुंड की भगवान श्री कृष्ण चंद्र की राधा रानी की हिताई चांद की चैतन्य महाप्रभु की हिताई गौर प्रेमानंद हरि वो हरि वो हरि वो যেই ভজনটা শুনিয়ে দিয়েছে ছোলা ভাজা বিক্রেতা ছোলা ভাজার ঠোঙাটা হাতে রেখে দিয়ে ছোলা ভাজা বিক্রি করতে চলে গেল আচ্ছা আমি এই মায়েদের জন্য একটা কথা বলব তখন ছোটকালে আমরা স্কুলে পড়েছিলাম আমরা দেখতাম স্কুলের পিছন বেঞ্চে যারা বসে ওরা গণ্ডগোল করে আর হরিনামে দেখছি যারা সামনে বসে ওরা গণ্ডগোল ব্যাপারটা বুঝতে পারছি পিছনের লোকে চুপ করে আছে সামনের লোকে কথা বলছে আর স্কুলে গেলে উল্টো পিছনের লোকেরা কথা বলে আর মাস্টারমশাই শুধু বেত পিছনে গিয়ে কথা বলে আর হরিনামে শুধু সামনের লোকে কথা বলে কি ব্যাপারটা আমি সামনে বসবো আর মায়েদের সঙ্গে কথা বলতে হবে এত কথা কিসের আমি জানতে চাই কি সিরিয়াল দেখতে পারি বলে কথা বলছে আলোচনা করে নিচ্ছে কালকে সকাল থেকে দেখবে ওই জন্য ছোলা ভাজা আলা ঠোমাটা হাতে দিয়ে চলে আমি এখন জয়াতলার ঘরের ছেলে হয়ে গেছি আর শুনবো না সব বলবো আমি কীর্তনিয়া নাকি
যারা এখানে নতুন নতুন আসবে তারা কীর্তনিয়া, আমি এখন গ্রামের ছেলে, যা মনে আসবে এক পাশ থেকে বলবো। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, ছোলা ভাজার ঠোঙাটা হাতে দিয়ে ছোলা ভাজা বিক্রেতা ছোলা ভাজা নিয়ে চলে গেল। ওইদিকে মাঠু দাস মনে মনে চিন্তা করছে, আমি এতটা ছোলা ভাজা নিয়ে একা কি করে খাবো, খেতে পারবো না, কাকে দেব, কে আছে ছোলা ভাজার ভাগকে নেবে। আর এমন সময় হঠাৎ করে লক্ষ্য করছে ওই বাঁকে বিহারীর মন্দিরের ভেতর থেকে একটা ছেলে কালো কালো একটা হাত বাড়িয়ে মাঠু দাসকে ডাকছে, এই যে এই যে এই যে ছেলেটা শুনছ, এই যে শুনছ, আমায় দাও আমায় দাও। যেই বলেছে আমায় দাও, মাঠু দাস বলে তুমি চাইলেই তো আমি তোমায় দেব না। কেন বলে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, বড়ই মধুর, ও ভাই যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। তুমি চাইলেই দেব না, তবে কি করতে হবে, তুমি আগে আমার হাত ধরো তারপরে শপথ করো, আজ হতে তুমি আমার বন্ধু হবে তবে তুমি ছোলা ভাজা পাবে, নইলে পাবে না। ভগবান কি করল, হাতটা বাড়িয়ে দিয়েছে, হাতটা বাড়িয়ে ছোলা ভাজার ঠোঙাটা দেই, এই হাত ধরেছে, হাত ধরে আজ কি আনন্দ হলো বৃন্দাবনে, কি আনন্দ হলো বৃন্দাবনে, আজ কি আনন্দ হলো ধ্বনি হই হই বৃন্দাবনে, আজ কি আনন্দ হলো বৃন্দাবনে, আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। ভক্ত দেয় ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দিল ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, কি আনন্দ হলো বৃন্দাবনে, আজ গাই হরি বল বৃন্দাবনে, কি আনন্দ হলো বৃন্দাবনে। ছোলা ভাজাটা ভগবানের মুখে দিয়েছে, ছোলা ভাজাটা ভগবানের মুখে দিয়ে যিনি বৃন্দাবনে বাঁকে বিহারি তিনি পুরীতে জয় জগন্নাথ, ছোলা ভাজার ছোঁয়াটা মুখে দিয়ে মাঠু দাস ফিরে এসছে পুরীতে, আর পুরীতে ফিরে এসে সেই বাঁকে বিহারি রূপী জগন্নাথের সঙ্গে খেলা করে আর একান্তে দুজনে দিন কাটায়। একটা পুরীতে সুন্দর করে একটা পাতা দিয়ে ঘর বানিয়েছে নিজে থাকবে বলে, হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী মায়েরা। আর প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে জগন্নাথ পুরীর মন্দিরটা বন্ধ হয়ে যাওয়ার পরে নিজে চলে আসে মাঠু দাসের কাছে, এসে দুই বন্ধুতে খুব গল্প সারা রাত ধরে। সকালবেলা মন্দিরের জগন্নাথ মন্দিরে চলে যায়, দিন যায় মাস যায় বছর যায়, এই করে দিন কাটতেছিল। একদিনকে হঠাৎ করে রাত্রিবেলা গভীর রাত্রিতে যখন দুই বন্ধু পাশাপাশি ঘুমিয়ে আছে আর হঠাৎ করে জগন্নাথ দেব উঠে ঘুম থেকে মাঠু দাসকে ডাকছে, এই মাধু এই মাধু, ওটো ধীর, কি হয়েছে, কি তুই আমাকে ডাকছিস কেন এত রাত্রে, আমার ঘুম নেই না। বলছিলাম কি তোর সঙ্গে একটা কথা ছিল। কি কথা, সকালে বললে হতো না, বলে না এখনই বলতে হবে, বল। বসে বসে শুনছে জগন্নাথ দেব মাধুকে বলছে, কি বলছে, বলি চল না মাধু কাঁঠাল চুরি করতে যা, চল না মাধু কাঁঠাল চুরি করতে যা,
চল না মাধু কাঁঠাল চুরি করতে যা ভগবান হয়ে আমার সঙ্গে চুরি করতে যাবি বলে এমনি এমনি না রে বলি বড় আশা ছিল মনে মাধুরে ভগবান কোনদিন ভক্তের কাছে কাঁঠাল খাওয়ার জন্য বায়না করে না। সারা পৃথিবীতে যার যার একটা আঙুলের ইশারায় গোটা পৃথিবীর মাটিটা টলমল করে কেঁপে যায়, সে কিনা ভক্তের কাছে কাঁঠাল খাওয়ার জন্য বায়না করে। ভগবান কোনদিন কাঁঠাল চায় না। ভগবান কি চায় না? ভগবান চায় ভক্তের ভক্তিটা খেতে। আপনাদের এখানে কীর্তনের পরে মালসাভোগের ব্যবস্থা আছে? হয় মালসাভোগ, মালসাভোগ। আমরা আমতলায় একবার কীর্তন করতে গিয়েছিলাম, ওই দিন ওখানে থাকবো, কমিটিকে বলেছিলাম কালকে ডায়মন্ড হারবারে কীর্তন আছে, আজকে থাক। পরের দিনে মালসা, কমিটির সভাপতি বলছে কৃষ্ণবাবু তাহলে থাকবেন যখন, টাকাটা কি কালকে সকালে নেবেন না আজকে নেবেন? আমি বললাম যেহেতু থাকবো তাই আজকে দেওয়ার আর দরকার নেই, একটা অভদ্রতা হবে, কালকে সকালে দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে ধুতি টুতি পরে রেডি হয়ে গেছি, কমিটির আর দেখা নেই। আমি আমার দলের ছেলেটাকে বলি যাও তো দেখো তো কমিটির ব্যাপার কি, টাকা পয়সা কি দেবে নাকি না বাড়ি চলে যাবে। ও গিয়ে বলে দাদা টাকা পয়সা শুধু আজকে নয় এ জীবনে পাওয়া যাবে। বলি কেন? বলে বিরাট মার্কেট। শুধু মার্কেট নয় বিরাট, কার সঙ্গে?
বলে কমিটির সঙ্গে গ্রামের লোকেদের সে কি গো এত রণক্ষেত্র হয়ে গেছে কমিটির সভাপতিকে ২৫ বার ফোন করেছি এক ঘন্টা পরে সভাপতি এসেছে জামার এদিকটা আছে এদিকটা নেই ছিঁড়ে চলে গেছে হরিবল হরিবল ছিঁড়ে যায়নি ছিঁড়ে দিয়েছে গোটা মুখে আলু আলু হয়ে গেছে ঘুষি মেরে আলু করে দিল দাঁত নড়ে গেছে কমিটি এসে আমার হাতে ধরে হাউ হাউ করে কাঁদছে বলছে কৃষ্ণবাবু আপনাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি বলে কি বলে আগামী বছর থেকে এই আমতলায় হরিনাম বন্ধ সে কি এমনিতে হিন্দু সমাজের যে অবস্থা তারপরে হরিনাম বন্ধ হয়ে যাবে তো সর্বনাশ বলে না হরিনাম বন্ধ আর যদি হরিনাম হয় এ গ্রামে আমি থাকবো না আমি চলে যাব গ্রাম ছেড়ে হরিনাম মিটে যাওয়ার পরে আসবো আর কি হয়েছে কি বলে শুনুন প্রতি বছর আমাদের কীর্তনের শেষে আমাদের এখানে মালসা হয় এমনি তো হয় ২৪ ঘন্টা সব জায়গাতে হয় বলে না সব জায়গার সঙ্গে আমাদের চলবে না বলে কেন বলে আমাদের এখানে মালসা পড়ে ২০০০ দাদা বলেন কি দেখানো পুণ্যের কাজ বলে বাকিটা তো শুনবেন পুণ্যটা শুনলেন পাপটা শুনলেন এবছর গ্রামের প্রতিটা লোক ৫০ টাকা করে চাঁদা দিয়েছে বেশি কেন ওরা বলেছে মালসা ভোগে ৪টে করে সন্দেশ দেবে আমরা দিয়েছি টাকা দিলে অসুবিধা কোথায় দিয়েছি এই গ্রামের সব থেকে বদমাশ লোক যে সেও বেটা মালসা দিয়েছে বলে হ্যাঁ সেই বেটা যে মালসা দিয়েছে সেই বেটার মালসার থেকে কোন লোক যেন দুটো সন্দেশ তুলে হাফিস করে দিয়েছে সে আমার এই অবস্থা করেছে বলে তোর দায়িত্বে মালসা ছিল সন্দেশ কি করে গেল তোকে মারব আমি তখন ওনাকে বলছি উনি সন্দেশ যদি চলেই গেছে তাহলে কাজ করলে হয় না আপনি বাজার থেকে ২ কিলো মিষ্টি কিনে দিয়ে দেন না বলে দিতে চেয়েছিলাম ২ কিলো নয় বলেছিলাম ৫ কিলো নেন সে বলে ৫ কিলো নেবো না আমার ওই দুটো চাই ওই দুটো কেন বলে আমার একটা মাত্র মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি মেয়ে জামাই এসছে আমরা স্বামী স্ত্রী আমরা ৪ জনে মিলে ৪টে মিষ্টি খাবো কোথায় গেল বের ক নাহলে আর খুব মারব আমি তখন বলছি ভদ্রলোককে ডেকে আনুন তো বলার সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে চলে এসছে চোখ লাল করে একবারে ফুলে আছে পারলে আমাকেই বসিয়ে দেয় হ্যাঁ আলি হরে কৃষ্ণ বাবু আপনি কি রেগে আছেন না ওই সব কীর্তনের কথা আসরে বলবেন এখানে বলতে আসবেন না ওই সব জ্ঞান কপচাবেন না ওইসব জ্ঞান কপচাবেন না মানে জ্ঞান ফলাবেন না আরে জ্ঞান নয় আমি বলছিলাম আপনি মালসা কাকে দিয়েছেন বলে কেন নিতাই গৌরকে তা আপনি মনে মনে ভাবুন না যে নিতাই গৌরকে মালসা দিয়েছেন ওরা দু ভাই আপনার হাড়ি থেকে দুটো সন্দেশ তুলে খেয়েছে না কেন খাবে আরে ভগবানকে দিয়েছেন ভগবান খাবে না না এত লোক দিল কারোরটা খেলো নি আমারটা কেন খেলো আমি তখন বলছি আপনি মনে মনে ভাবুন ভগবান আপনাকে একটু বেশি ভালোবাসে আমার ভালোবাসার দরকার নাই আমার ভালোবাসার দরকার নাই আপনি জানেন বাড়িতে গিয়ে মালসার হাড়িটা নিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আপনার কাকিমা ছুটে এসে বলবে মিষ্টি কোথায় আমি আমার বউকে কি বলবো আমি জগতের কাউকে ভয় পাইনি শুধু আমার বউকে ছাড়া সেই মিষ্টি নেই কোথায় গেছে আমি ওদের মারব ভগবানকে দিয়েছে এখন যে ছেলেটা খেয়েছে সে কমিটির ছেলে সে আমাকে এসে বলছে বলে জানেন তো স্যার ও সব সময় গন্ডগোল পাকায় ওই লোকটা হ্যাঁ বলে ওই জন্য ওর থেকে তুলে দুটো মেরে দিয়েছি সে কি গো তুমি খেলে খেলে এমন লোকের থেকে খেলে সে সবার মাথা ফাটাবে বলছি মোটা রড নিয়ে ঘুরছি ভগবান কোনোদিন মালসা ভোগের মিষ্টি খায় না ভগবান কোনোদিন সুজি চিড়ে খায় না ভগবান যা খায় সেটা কি সেটা শুধুমাত্র ভক্তের ভক্তি ভগবান কোনোদিন এই জড়জাগতিক মিষ্টি মিষ্টান্ন খাওয়ার জন্য মানুষের দুয়ারে গিয়ে দাঁড়ায় না তাই জন্য বলছি প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে এ বিশ্বলয়ে আনমনে খেলিছোলুধ্বনি এ বিশ্বলয়ে পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনন্দে খেলিছ বলতে পারেন আপনাদের বাড়ির যখন ছোট ছোট ছেলে মেয়েগুলো খেলে কি নিয়ে খেলে? বল, খেলার জিনিস। ভগবানও খেলছে কি নিয়ে? দুটো জিনিস নিয়ে, জীবন আর মৃত্যু, সৃষ্টি আর ধ্বংস। কোথায় খেলছে? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, আকাশে তুমি মগ্ন লীলা শুনলে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শুনলে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে। গানটা সবাই জানেন, লক্ষ্য করুন, এই গানটা যিনি লিখেছেন তিনি কবি কাজী নজরুল ইসলাম। তিনি লিখতে গিয়ে বলেছেন, গানটা শুরুতে লিখেছিলেন কি বললেন, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা বললেন, এরপরে বলছেন শুনলে মহা আকাশে তুমি মগ্ন লীলা, কেন বললেন? কিন্তু বলতে পারতেন মগ্ন খেলা বিলাসে বলেননি, কেন বলেছেন? মনে রাখবেন, খেলা শেষ হয়, লীলা কোনোদিন শেষ হয় না, চলছে। তাই মুসলমান হয়ে তার মধ্যে বোধটা জন্মে গেছে, তাই বলছেন শুনলে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শুনলে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছো, তাই বৌর হরি হরি বলয়ে বিরাট শিশু আগমনে খেলিছো, এ বিশ্বলয়ে কারো বিশ্বসে খেল না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, কারো কারো খেল না তব হে
নিয়ে খেলছে ভগবানের যে খেলার জিনিস লক্ষ্য করুন তারকা রবি শশী খেলে না তব হে উদাসী পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তুমি সুখে দুঃখে মানুষের জন্য মানুষের সাথে নিয়ে জীবন আর মৃত্যুকে সাথে নিয়ে ভগবান নিত্য নিমিত্ত খেলা করে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে রাখবেন এই সংসারের জন্য করতে গিয়ে এই সংসারের মানুষ অনেক চেষ্টা করল অনেক কিছু চেষ্টা করল কিন্তু যখন আমি ছোট ছিলাম বড় হয়েছি গাড়ি আমার বাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার পয়সা আমার টাকা আমার কিন্তু আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার আমি কারো নয় তার জন্য ভাববেন তুমি যার জন্য মর ভেবে ও মন সে কি তোমার সঙ্গে যাবে তুমি যার জন্য মর ভেবে ভাবো সে কি তোমার সঙ্গে যাবে তুমি যার জন্য মর ভেবে মা শুরুতে আমার কীর্তন জগতের প্রথম গুরু আমার মা একদম চার বছর বয়সে আমার হাটে ধরে প্রথম কীর্তন শিখিয়েছি সেদিনকে বলেছিল তুমি যে গানই গাও রবীন্দ্রসঙ্গীত হোক শ্যামাসঙ্গীত হোক ভক্তিগীতি হোক তার মধ্যে প্রাণ দিয়ে গাইবে ব্যবসা ভিত্তিক গানের দরকার নাই যার জন্যে মর ভেবে ভাবো সে কি সে কি তোমার গানটা আপনারা আগেও শুনেছেন অনেকবার একটু অন্যরকম ভাবে গাওয়ার চেষ্টা করছি সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে মা গো
ভেবে দেখ মন কেউ কারো নয়, তুমি মিছে ভ্রমো ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো দিন দুই দিনের যজন্য হবে তোমায় কদতা কদতা বলে সবা মানে গো দিন দুই তিনে যজন্য 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 ভাবে তোমায় কর্তা বলে সবাই মানে গো সেই কর্তা রে, দেবে ফেলে মা সেই কর্তা রে, দেবে ফেলে কালা কালে কর্তা এলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন ভেবে দেখ মন ভেবে দেখ মন কেউ কাঁদো নয়। দত্তমণ্ডলী মায়েরা কেউ কারো পৃথিবীর মাটির থেকে যেদিন আমি চলে যাব আমার সঙ্গে কেউ যাবে না, আমাকে চারজনে কাঁধ দিয়ে নিয়ে যাবে। আমি যতই সম্পত্তির মালিক হই না কেন আমার জন্য বরাদ্দ করা আছে মাত্র 3.5 হাত জমি, তার বেশি এক চাক্ষরও কেউ দেবে না। তাই আমি বলতে গিয়ে বলবো, আমি সবার কাছে হাত জোড়ো করে বলবো, কি বলবো, এখনো সময় আছে, বলি ভাই অবতারের সাথ গৌর অবতার কেন না চিনিলে তারে উদ্ধনি হরি হরি বল, গৌর অবতার কেন না চিনিলে কেন না চিনিলি তারে, অবতারের সার গৌর অবতার কেন না চিনিলে তারে, করি নিরে বাস গেল না পিয়াস আপন করম ফেরে, করি নিরে বাস গেল না পিয়াস আপন করম ফেরে, কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে, প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি বিষে, আমার প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি বিষে, হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ, হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজরত
বনিয়া আগুন পোহালে পাইলে প্রজার বাজার থেকে যখন একটা সেন্টের বোতল কিনে আনা হয় যত্ন করে আলমারির মধ্যে তুলে রাখা হয় তখন সেন্টের বোতলের সেন্টটা ফুরিয়ে যায় তখনও কি বোতলটা আলমারির মধ্যে থাকে গুড়িয়ে বাইরে ফেলে দেওয়া হয় মানুষের এই যৌবনটা ফুরিয়ে গেলে বৃদ্ধ হয়ে গেলে এই সংসারও আপনাদের কাছে রাখবে না সৌরভের ওই আসে পলাশ শুকিলি নাশাতে পশিল কীট ইক্ষুদণ্ড ভাবি কাষ্ট চুষিলি কেমনে পাবি রে মি আবার ইক্ষুদণ্ড ভাবে কাষ্ট চুষিলে কেমনে পাইবি মি সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা ইহ পরকাল ও মন ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি লোচন মন তখন কেন চিনলি না রে মন তখন কেন চিনলি না রে মন তখন কেন চিনলি না রে অমর তখন কেন চিনলি না রে যখন কেঁদে কেঁদে গেল চলে তখন কেন চিনলি ভক্তমণ্ডলী মাতৃবর্গ মানুষ যখন ভগবানকে ডাকে ভগবানকে বিনা স্বার্থে মানুষ কোনোদিন ডাকে না যার ভগবানকে ডাকার পিছনে কোনো স্বার্থ নেই সে ভগবানকে ডাকবে না স্বার্থ নিয়ে তো ভগবানকে ডাকে কেন আজকে গ্রামে কীর্তন হচ্ছে আগামীকাল রাস রাস হবে আর এমন সময় এই মন্দিরের যিনি পূজারী আছেন তাকে ভগবান স্বপ্নে দেখা দিয়েছে আগামীকাল রাসের পরে এই গ্রামে এই মন্দিরে রাধাকৃষ্ণ দুহজনা যুগলে সশরীরে এই গ্রামের মন্দিরে আবির্ভূত হবেন যারা যারা রাধা গোবিন্দকে মালা পরাতে ইচ্ছুক একটা করে মালা নিয়ে চলে আসবে সত্যি কথা বলছি বাজারে কোনো ফুল নাই সব বিক্রি হয়ে গেছে এমনকি কচুরিপানার ফুলগুলো পর্যন্ত লোক তুলে নিয়ে চলে গেছে মালা হবে ভগবান আসবে ভগবানকে পরাবে এই গ্রামে একটা মা আছে একটা মেয়ে মানুষ সে খুব চালাক সে যখন খবরটা শুনলো সে বলে এত সোজা না যদি ভগবান আসবে বলে দিয়ে না আসে তাহলে আমার ফুলের মালা বেকার হয়ে যাবে টাকা বেকার যাবে আমি অত বোকা না আমাকে তোমরা বোকা করতে পারবে না কি করলো জানেন ও খড়ের চাল থেকে পঞ্চাশটা কুমড়ো ফুল পেড়ে মালা গেঁথে নিয়ে আসছে বিনা পয়সার মালা ও তো আর জানে না যে কুমড়ো ফুলের মালা পরা যায় না ও গলায় দিলেই গলা কুটকুট করে এখন এইভাবে ঝুলিয়ে নিয়ে আসছে বিরাট মালা এখন যখন গ্রামের মধ্যে দিয়ে হেঁটে আসছে ওকে বাকি মায়েরা জিজ্ঞাসা করছে আচ্ছা মা বলে কি বলে তুমি জগতে বাজারে আর ফুল পাওনি এই লাস্ট পর্যন্ত কুমড়ো ফুলের মালা গেঁথে নিয়ে যাচ্ছ বলে তোমরা আমাকে এত বোকা পাওনি বলে কেন বলে শোনো ভগবান আসবে বলে কথা দিয়েছে এখনো আসেনি যদি ভগবান আসে তাহলে যে মালা আমি নিয়ে যাচ্ছি আমি ভগবানের কাছে ক্ষমা চেয়ে সেই মালা গলায় পরাবো আর যদি ভগবান আসবে বলে না আসে তোমাদের মালাগুলো কি হবে বলে কেন নদীর জলে ভাসিয়ে দেবো বলে আমি ভাসাবো না আমি ভাসাবো না আমি তো গাঁদা ফুলের মালা কিনিনি আর জবা ফুলের মালা কিনিনি কুমড়ো ফুলের মালা করেছি কি করব
ভগবান যদি আসে মালা পরাবো, আর ভগবান যদি না আসে আমি বাড়িতে আইনে সুতো কেটে একটা একটা কুমড়ো ফুল বেসনে ডুবিয়ে বড়া ভেজে খেয়ে দেবো। যদি ভগবান আসে মালা পাবে, আর যদি ভগবান না আসে বড়া হয়ে আমার পেটে চলে যাবে, আমি লস করতে নারাজ। একটা মালা পরাবে ভগবানকে, সেখানেও স্বার্থ আছে। বাবা যা, সময় আছে, সুযোগ আছে। এখনো পর্যন্ত যারা ভগবানের নাম বলিনি, নাম যারা নেইনি, আমাদের বলতে হবে। দুই বন্ধু মাধু দাস আর জয় জগন্নাথ কোথায় বসে আছে? মাধু দাসের কুটিরে। জগন্নাথ বলছে, এই মাধু, তোর মুখে একটু কৃষ্ণ নাম শুনলে ভালো হতো না? বলে, হ্যাঁ শুনলে ভালো হতো। বলে, তাহলে গান একটু শুন। মাধু দাস গাইছে আর জগন্নাথদের শুনছে, তার সঙ্গে সঙ্গে সকল ভক্তরাও কানটা বাড়িয়েছে, আমরাও শুনবো। কি বলবো? শুধু শুনবো না, তালি দিয়ে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, অনুধ্বনি হরি হরি বল, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শুনুন, যারা লজ্জা পেয়ে হাত নামিয়ে বসে আছেন, আমি বলে দেই, একটা মুসলমান বাড়ির 8 বছরের ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, কোথায় যায়? কোথায় যায়? মসজিদে যায়। কেন যায়? নামাজ পড়তে যায়, তাই তো? বারবার ধরে বলুন, নামাজ, নামাজ, নাম আজ, নাম আজ, তাই তার নাম নামাজ। নাম কালকে নয়, নাম আজ। 8 বছরের ছেলে নামাজ পড়ে ভগবানকে ডাকে, আর আমাদের ধর্মে একটা 80 বছরের বুড়ো তাকে তুলসীর মালা পড়তে বললে সে বলে, আমার এখানে অনেক বাকি আছে, তোমাকে 99 থেকে মুখ্যমন্ত্রী লিখে দিয়েছে, তুমি 100 পর্যন্ত যাবে। আবার লোকে অজুহাত দেয়, আর বলুনি বাবা, তুলসীর মালা পড়লে মাছ খেতে পারবো না, আরে তোর 80 হয়ে গেছে আরো খাবি? হ্যাঁ, বলে মিথ্যা বলতে পারবো না, আরে 80 বছর বয়স, আরো মিথ্যা বলবে, ও শখ আছে। বাবা যায়, বলতে হবে, হাতটা তুলে তালি দিয়ে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, উদ্ধারি হরি হরি বল, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমি দেখি পিছনে, হ্যাঁ এরা তো ফাঁকা গোল দিয়ে চলে গেল। হ্যাঁ তুলে রাখো, উপরে ক্যামেরা বসানো আছে, সব দেখছে, তুলে রাখো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরি হরি বল, হরি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বিয়ের সময় যখন বরযাত্রীর গা দোলায় না, কি এখন কালী পুজোর বিসর্জন হয়, গা দোলায় না, মেয়েরা হোক নাচা, ডিজে গানে নাচে, একটু হরি নামে গা দোলাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরি হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম যাবছ।
শোনো, হরিনামের দল মানে কুমড়ো খেতে হবে। এখানে গান হবে কুমড়োর তরকারি আর ডাল, কুমড়ো খেয়ে খেয়ে যাতে শরীরটা কুমড়োর মতো না হয়ে যায়, ফিট থাকতে হবে। ওজন্য আমরা জিমে যেতে পারি না, এখানে একটু ব্যায়াম ট্যাম করে নিয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে পাতার কুটিরের মধ্যে বসিয়ে জগন্নাথ দেবকে নাম শোনাল। জগন্নাথ দেব নাম শুনতে শুনতে, ভক্তের বদনে হরিনাম শুনতে শুনতে প্রেমে আপ্লুত হয়ে পড়ল। কাছে বসিয়ে জগন্নাথ দেবকে কোলে নিয়ে মাধুদাস বলছে, বন্ধু যেদিনকে তোর সঙ্গে আমার প্রথম বন্ধুত্ব শুরু হয়েছে সেদিন তুই যেমন ছিলি, আজকে দাঁড়িয়ে তুই তেমন আছিস, কিন্তু আমি একটু একটু করে বুড়ো হয়ে যাচ্ছি, আমার চুল পেকে যাচ্ছে, আমার দাঁত পড়ে যাচ্ছে, আমার গায়ের চামড়াগুলো ঝুলে যাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, এই কথা যে কথা প্রসঙ্গে কথা হচ্ছে, আর কথা হতে হতে দুই বন্ধু একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ঝাঁপ দিয়ে গিয়ে বলল কাঁঠাল বাগানে, ওইরা গাছের ওপরে পাকা পাকা কাঁঠাল, আপনাদের এদিকে এখনকার ছেলে মেয়েরা দেখেন, আমরা যখন ছোট ছিলাম আমরা একরকমের কাঁঠাল দেখতাম যেটা গাছের গোড়ায় হতো, গাছের গোড়া থেকে ডাল বেরোতো, ওখান থেকে হতো মাটি খুলে মায়েরা গর্ত করে পুঁতে রাখতো, তাকে ভালো কথায় বলতো খাজা কাঁঠাল, এই বড় বড় আর কোনো চটচট করে না, একটা দানার গায়ে দানা লাগে না, খেতে খুব মিষ্টি। এখন তো দেখা যায় না সেসব জিনিস আর উঠে গেছে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, দুইজনে উঠেছে, কি করব, মাধুদাস বলে আমি তো গাছে উঠতে পারি না, আর ভগবান জগন্নাথ বলে আমি যদি উঠতে যাই তাহলে আমার গায়ের কাপড় ছিঁড়ে যাবে, এই যে দামি দামি কাপড়, কাপড়ের দাম তুই দিতে পারবি, বলে না তাহলে কাজ কর, কি করব। ভগবানকে বলছে মাধুদাস, তুই তো শক্ত সামর্থ্য আছিস, তুই একটু বস, আর আমি তোর কাঁধে পা দিয়ে দাঁড়িয়ে পড়ব, এক হাতে ধরবো কাঁঠাল গাছের ডাল আর এক হাতে ধরবো পাকা কাঁঠাল, এবার মোচড় দেব, মোচড় দিয়ে নামিয়ে এনে দু বন্ধুতে খাবো। ভগবান দেখছে
যাক যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, আমার কাজটা মিটে যাবে। কি করলো জানেন তো? মাধুদাস যেই ভগবানের কাঁধে পা দিয়ে উঠে দাঁড়িয়েছে, আর উঠে দাঁড়িয়ে সেই কাঁঠাল গাছের ডালে হাত দিয়ে ধরেছে, আর যেই ডালটা ধরেছে এক হাতে ধরেছে ডাল আর আরেক হাতে ধরেছে পাকা কাঁঠাল, ধরে কি করছে এবারে মোচড় দিচ্ছে। কাঁঠাল তো আম নয়, একটু করে টানলে ছিঁড়ে যায়। ভগবান দেখলো আমার সময় শেষ, আমি এবার আসি। কে চর পায়ের তলা থেকে মন্দিরের ভগবান অদৃশ্য হয়ে গেল, মন্দিরে গিয়ে বসে পড়ল। আর ও খুঁজছে, বন্ধু বন্ধু কোথায় রে বন্ধু, আ বন্ধু আর কি আছে, আর আছে ও গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছে, বলে এবার তুমি ঘটি হারাও। ও মাধুদাস ঝুলছে, মনে মনে ভাবছে কি করব, আগে ডালটা ছাড়বো না কাঁঠালটা ছাড়বো, কারণ ডাল ছেড়ে দিলে আমি নিচে পড়ে যাব, আমি নিচে পড়ে গেলে শব্দ হবে, হাড়গোড় ভাঙবে, তার উপরে যারা বাগান পাহারা দিচ্ছে ওরা এসে আবার ভাঙবে, তাই না? একে ভাঙা তার উপরে আবার যদি ভাঙে কষ্ট বেশি না? তার থেকে বরং কাজ করি, আমি কাঁঠালটা ছেড়ে দিই। কাঁঠালটা ছেড়ে দিলে কাঁঠালটা নিচে যখনই পড়বে ধপ করে শব্দ হবে, ওরা দৌড়ে আসবে, তখন আমাকে আস্তে আস্তে নামিয়ে দু তিন ঘা দেবে, সেটা মেনে নেওয়া যাবে। কি করলো? কাঁঠালটা ছেড়ে দিল, আর যেই কাঁঠালটা ছেড়ে দিয়েছে ধপাস করে কাঁঠাল গিয়েছে, একটা বাগান পাহারা দিচ্ছিল, ওরা বলে এই কি হলো, এইবার চোর 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 এই চোর কে আছে, সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে কোথায় এইরকম ভাবে প্রদীপটা তুলে ধরছে, কি করছে কি দেখছে, দেখে গাছে তো ডালেতে ঝুলিছে মাধু, ডালেতে ঝুলিছে মাধু, জয় জগন্নাথ বলছে শুধু, গাছে তো ডালেতে ঝুলিছে মাধু, জয় জগন্নাথ বলছে শুধু, গাছে ডালেতে ঝুলিছে মাধু, জয় জগন্নাথ বলি বন্ধু মনে বাঁচাও বাঁচাও, বন্ধু মনে বাঁচাও বাঁচাও, বন্ধু মনে বাঁচাও বাঁচাও, বন্ধু মনে বাঁচাও বাঁচাও, ঘোর বিপদে পড়েছি গো বন্ধু মনে বাঁচাও বাঁচাও, ঘোর বিপদে পড়েছি গো ভক্তমন্ডলী ভাইরা, যারা চোদ্দ ধরতে চোড়া বলে এ তো সেই বাবাজি রে, প্রথমে হরি হরি তারপরে জগন্নাথে থালা চুরি, এখন আবার বেটা কাঁঠাল চুরি, থরথর করে কাঁপছে। সবাই মিলে ধরে বেঁধে গাছ থেকে নামিয়ে ওকে পিঠ মোড়া করে বেঁধে রানীমার কাছে নিয়ে গেছে। কে রানী? ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা। তার কাছে নিয়ে গিয়ে বলছে, রানীমা এই যে আপনার মন্দিরে এই ছেলেটা কাঁঠাল চুরি করছিল, আমরা ধরে নিয়ে এসেছি, আর শুনুন কিছুদিন আগে জগন্নাথের যে সোনার থালাটা চুরি হয়েছিল ওটা অন্য কেউ না, এই ছেলেটা চুরি করে। রানীমা আস্তে আস্তে করে ছেলেটার কাছে গিয়ে বলছে, খোকা এত ছোট বয়স থেকে চুরি করা ভালো নয়, চুপ করুন, নিজের ঘরে চোর পুষে রেখে পরের বাড়ির ছেলেকে চোর বলা? রানীমা বলে, এইটুকুনি ছেলে তুমি এত জোরে জোরে কথা বলছো কেন? আর পাণ্ডারা কি বলছে, চোরের মায়ের বড় গলা। আর পাণ্ডারা তো বাংলায় কথা বলে না, হ্যাঁ ওরা উড়িয়ায় কথা বলে, কি বলে, ছাড়ি করো ওকে, ছাড়ি করো, পকেটে মারি পুঁতে দেবো, মানে মেরে পাঁকে পুঁতে দেবো। হ্যাঁ আমরা তো আমরি প্রথমবার পুরী গেছি, প্রথমবারে পুরীতে গিয়ে ওই মন্দিরের বাইরে পাণ্ডাগুলো ওরা লাঠি দিয়ে লোকের মাথায় করে মারছে, আর ঠকাশ করে আমার মাথায় করে মেরে কি বলছে, ঢাইকড়ি ঢাইকড়ি, আর কি হলো বুঝতে পারছি না, ঢাইকড়ি মানে একটু চটপট চলো, ঢাইকড়ি ঢাইকড়ি চটপট চলো, দাঁড়িয়ে থাকলে হবে না। রানীমাকে বলছে, ছাড়ি করো পকেটে মারি পুঁতে দেবো, হ্যাঁ মানে মেরে একবারে পাকে পুঁতে দেবো, ছেড়ে দাও ছেড়ে দাও।
রানীমা বলছে খোকা আমার বাড়ির ছেলে চোর মানে বলে হ্যাঁ আপনার মন্দিরের জগন্নাথ নিজে চোর ওই জগন্নাথ চুরি করতে গিয়েছিল ছি 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 জগন্নাথের নামে মিথ্যে কথা বলে না বাবা বলে না মানে আমি যদি প্রমাণ করে দেই আসুন আসুন হাত ধরে মন্দিরের সামনে নিয়ে গিয়ে জগন্নাথ দেবকে দেখিয়ে রে এই রে জগন্নাথ বলে দাও বলে দাও তুমি সবাইকে বলে দাও যে আমি চুরি করছিলাম আমার সঙ্গে তুমি গিয়েছো অত সোজা বললে হবে পাণ্ডারা বলে রানীমা জগন্নাথের কি হাতু আছে হ্যাঁ জগন্নাথের পাও আছে হাত পা কি আছে এই রকম ফুটো হাত পা নাই চুরি করতে গেল কি করে হুম ও যত বলে বলে দাও যত বলে বলে দাও বললে হবে কি বন্ধু নড়েও না চড়েও না নড়েও না চড়েও না কোন কথা বলে না নড়েও না চড়েও না কোন কথা বলে না নড়েও না চড়েও না কি জগন্নাথ তুমি বলছো না কেন কথা বলো এখনো বলছি বলে দাও বলে দাও যত বলো নড়েও না চড়েও না নড়েও না চড়েও না কোন কথা বলে না নড়েও না চড়েও না কোন কথা বলে না নড়েও না চড়েও না জগন্নাথ দেব নট নড়ন চড়ন এদিকেও নড়ে না এদিকেও নড়ে না কথাও বলে না এমন সময় মাধু দাস বলে শোনো বন্ধু যদি তুমি না বলো আমি তোমার সঙ্গে গিয়েছিলাম তুমি আমার সঙ্গে ছিলে আজ থেকে তোমার আমার বন্ধুত্ব এখানেই একবারে দি এন্ড হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে ভগবান দেখছে সর্বনাশ সামান্য কাঁঠালের জন্য ভক্তের সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে এটা আমি চাই না কি করলো জানেন তো বলি ইশারা করে দেখাইয়ে দিল উলুধ্বনি হরি হরি বলো দেখাইয়ে দিল ইশারা করে দেখাইয়ে দিল ইশারা করে দেখাইয়ে দিল পুরনি খানি ছিড়ে রয়েছে ইশারা করে দেখাইয়ে দিল পুরনি খানি ছিড়ে রয়েছে পাঁচিলের ওই কাটা পেলে গে হরি হরি খানি ছিড়ে রয়েছে পাঁচিলের ওই কাটা পেলে গে রনি খানি ছিড়ে রয়েছে ইশারা করে দেখাইয়ে দিল ইশারা করে দেখাইয়ে দিল যেই জগন্নাথ ইশারা করে দিয়েছে সঙ্গে সঙ্গে মাধু দাস বলেন রানীমা ওই দেখুন আপনার মন্দিরের চোর আপনাকে সিগন্যাল দিয়েছে রানীমা ছুটে গিয়ে সেই ছেঁড়া উড়নির টুকরো নিয়ে মিলিয়ে দেখছে জগন্নাথের উড়নিটাই ছিঁড়ে আছে ছুটে গিয়ে গলায় কাপড় দিয়ে জগন্নাথের সামনে বসে রানীমা বলছে জগন্নাথ তোমার যদি কাঁঠাল খাবার দরকার ছিল তুমি তো আমায় বলতে পারতে আমি তোমায় কাঁঠাল দিতাম দৈব বাণী করলো জগন্নাথ জানালো রানীমা তোমার সঙ্গে কাঁঠাল খেলে হয়তো আমি কাঁঠাল পেতাম কিন্তু ভক্তের সঙ্গে চুরি করে যে আনন্দ সেই আনন্দ কি পেতাম আজও পর্যন্ত আম কাঁঠালের দিনে যারা ওই যাবেন পুরীতে বিকেলবেলা করে একটা ভোগ হয় যে ভোগটার নাম হচ্ছে মাধু ভোগ জগন্নাথ দেবকে আম আর কাঁঠাল দিয়ে ভোগ দেওয়া হয় অনেকদিন আগে শুনেছিলাম এক পোয়া কাঁঠাল নাকি 500 টাকায় বিক্রি হয় এখন আর 500 নয় এখন 5000 হ্যাঁ 500 পাওয়া যাবে না যার দরকার গিয়ে কিনবেন ভক্তমণ্ডলী মায়েরা দেখতে দেখতে মাধু দাস বয়স হয়ে গেল আজ আর ওঠার ক্ষমতা নেই স্বয়ং জগন্নাথ পুরীর সমুদ্র থেকে জল এনে বন্ধুকে শৌচ করিয়ে দিল নতুন কাপড় পরালো বন্ধুর দেহটা কোলে নিয়ে বসলো বসে মাধু দাসকে জিজ্ঞাসা করছে জগন্নাথ বন্ধু বল তোর জীবনের শেষ ইচ্ছা কি বলে বন্ধু আমার জীবনের শেষ ইচ্ছা গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি নয় আমার জীবনের শেষ ইচ্ছা কি জানিস আমি তোর কাছে বলবো আমার হাত দুটি ধরে হাত দুটি ধরে আমি প্রত্যেক মায়েদেরকে বলবো প্রত্যেক বাবাদেরকে বলবো আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর পর্যন্ত যাচ্ছে কতদূর পর্যন্ত যাচ্ছে সবাই শুনুন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় ভগবানকে জানাবেন প্রভু এটাই আমার জীবনের শেষ ইচ্ছা
আমার হাত দুটি ধরে নিয়ে চলো সখা পথ খুঁজে ফিরি আধারে হাত দুটি ধরে নিয়ে চলো হরি হরি বল হরি হরি বল পথ খুঁজি ফিরি আধারে ভাসিও হাত দুটি ধরে নিয়ে চলো সখা পথ খুঁজে ফিরি আধারে হাত দুটি ধরে নিয়ে চলো সখা পথ খুঁজে ফিরি আধারে ওগো কান্দাদি মোর জীবন জোয়া খুঁজে ফিরি আধার কত খুঁজে ফিরি আসিয়া তারা মোছা ওই মধুর মধুর স্বপনে তুমি শান্ত বিধুর মধুর স্বপনে তুমি শান্ত মনে কালিমা তুমি জানা
দুটি নয়নে দেখা দুটি নয়নে হাত দুটি ধরে নিয়ে চলো সোনা পথ বুঝে ফিরি আধার মাধুদাস তার শেষ ইচ্ছেটা জানিয়ে জগন্নাথের চরণে নিজের প্রাণটা বিসর্জন করল। জগন্নাথ কথা দিল, সারা জীবন ধরে তুমি আমাকে ভালোবেসেছ, তাই মৃত্যুর পরে তোমার এই দেহটা আমি নিজে হাতে সমাধিস্থ করব, আর নিজে হাতে গর্ত খুলে তার মধ্যে তোমাকে শুইয়ে তোমার দেহটা আমি সমাধি দেব, আর আমি নিজে এই সমাধির উপর রেখে দেব জয় জগন্নাথ মাধব। ভক্তমণ্ডলী মায়েরা নিতাই গৌর দুভাই তারা বুড়িমার কাছ থেকে পুরোটা শুনলেন, শুনে বুড়িমার চরণে প্রণাম জানালেন, জানিয়ে মাধুদাসের সমাধির উপরে প্রণাম জানালেন। বুড়িমা তাহলে আমাদের আশীর্বাদ করো, আমরা আসি, কোথায় যাবি? নীলাচলের পথে। অনেক ভক্ত জড়ো হয়ে গেছে, সবাই মিলে আনন্দ আনন্দ মহানন্দে নিতাই গৌরের চলার পথে সঙ্গী হয়েছে। লীলা মাধুর্য বিশ্রাম হবে, এই নিয়ে আমি দু বছর এলাম আপনাদের এখানে, দু বছরই ভক্তরা আমাকে অত্যাধিক পরিমাণে সাহায্য করেছেন এত রাত্রি পর্যন্ত। তবে কমিটির কাছে আমার একটা অনুরোধ ছিল গত বছর, যেহেতু আমি প্রথম বছর রাত্রি 8টা থেকে গিয়েছিলাম, তাহলে এ বছরটা অন্তত আমাকে বিকেল 4টা থেকে দেওয়া হোক। কিন্তু কমিটির দাদা ভাইরা আমায় জানিয়েছিল যে আপনাকে ডেটটা লিখিয়ে দেওয়া হলো, টাইমটা পরে জানিয়ে দেওয়া হলো, সেই 8টাতেই আবার আমাকে দেওয়া হলো। তা 8টাতে আর রইল না, 8:30 হয়ে গেল। যাই হোক, তো 12টা পেরিয়ে গেছে, 12:30 বেজে গেছে। 12:30 মানে আমি ঘড়ির কথা বলিনি, আমার জীবনের কথা বলছি। এ 12টাও পেরিয়ে গেছে, 12:30। হ্যাঁ, কোন মুহূর্তে যে রয়ে যাবে চট করে বলা বড় মুশকিল। আর সব থেকে বড় কথা, এত দূরে বাড়িটা না, 5 থেকে 6 ঘন্টা লাগে শুধু আসতে, আবার যাবো সকাল হয়ে গেল, কালকে আবার গান আছে। ভক্তমণ্ডলী মায়েরা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। কীর্তনের মধ্যে, কীর্তন পরিবেশনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজের বাড়ির সন্তান মনে করে ক্ষমা করবেন এবং আশীর্বাদ করবেন সারা জীবন এইভাবে এই হরিসভায় করে দাঁড়িয়ে যেন গৌর গোবিন্দ লীলা কথা প্রাণ ধরে প্রচার করতে। আমরা বলতে বলতে যাব, পরবর্তী কীর্তনী আসছেন মাননীয় শ্রী মাধব মণ্ডল মহাশয়, ওনার শ্রীমুখতে আপনারা হরিকথা আস্বাদন করবেন। ধৈর্য ধরে বসুন, কেউ চলে যাবে। নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হেরিয়া আপন গৃহ, আচ্ছা।
¡Suscríbete al canal!
মধ্যে শ্রেষ্ঠ নববীরা ভক্তি কৃষ্ণ নাম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন বিনা অপরাধে লইলে না পায় প্রেম ধন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 বন্দে জগত প্রিয় করো করুণা অবগান তাই গুরু প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণবে প্রেমানন্দে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড প্রেমানন্দে হরি 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 ও